প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আপনারা দেখছেন এটিএন বাংলা টিভি আইন বিষয়ক অনুষ্ঠান লিগাল প্ল্যাটফর্ম। আপনাদের সাথে আছি আমি মুফতি আরিফুল ইসলাম। আজকে এই অনুষ্ঠানে আমাদের সাথে আছেন আমাদের সম্মানিত অতিথি লিবার্টি লিগাল সলিসিটার ফার্মের সলিসিটার মিস্টার ইফতেখার হোসেন। মিস্টার হোসেন, ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ ভেরি মাচ। মিস্টার হোসেন ওয়াজ অ্যাসিস্ট্যান্ট জাজ ইন বাংলাদেশ। হি ইজ এ ব্যারিস্টার অফ অনারেবল সোসাইটি অফ লিঙ্কন সিন। হি ইজ সলিসিটার অফ সিনিয়র কোর্টস অফ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস। টুডে হি উইল অ্যাক্ট অ্যাজ এ সলিসিটার ইন দ্য ক্যাপাসিটি অ্যাজ এ সলিসিটার। ডিয়ার ভিউয়ার্স, আপনার টিভি স্ক্রিনে আমাদের ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দেখতে পারবেন। উক্ত ফোন নাম্বারে সরাসরি আপনি স্টুডিওতে ফোন করতে পারবেন এবং আমাদের অতিথি মিস্টার হোসেনের কাছে আপনার প্রশ্ন উত্থাপন করতে পারবেন। ডিয়ার ভিউয়ার্স, ইন রেসপন্স টু ইয়োর কলস দ্য অ্যান্সার উইল বি ইনফরমেটিভ, জেনারেটিক অ্যান্ড সাজেস্টিভ অনলি। দেয়ারফর বিফোর ইউ অ্যাক্ট অন দ্য ইনফরমেশন ইউ রিসিভ, প্লিজ ডু সিক ইন্ডিপেন্ডেন্ট লিগাল অ্যাডভাইস ফ্রম ইন্ডিপেন্ডেন্ট লয়ার। দিস রিলেটস ইচ অ্যান্ড এভরি কল ইউ মেক, ইচ অ্যান্ড এভরি অ্যান্সার ইউ রিসিভ থ্রু দ্য হোল প্রোগ্রাম ফ্রম দ্য ভেরি বিগিনিং টু দ্য এন্ড। দর্শক, আজকের অনুষ্ঠানে আমরা মূলত ইমিগ্রেশন বিষয়ে আলোচনা করব। সেই সাথে আপনার ফ্যামিলি ম্যাটার নিয়ে আমাদের অতিথিকে প্রশ্ন করতে পারবেন। সেই সাথে আপনারা হাউজিং ল, এভিকশন অর্ডার, ফ্যামিলি ল, চাইল্ড ম্যানেজমেন্ট অর্ডার এসব নিয়ে আপনারা প্রশ্ন করতে পারবেন। মিস্টার হোসেন, অনুষ্ঠানের শুরুতেই আমরা ইমিগ্রেশন আপডেট নিয়ে আপনাকে রিকোয়েস্ট করব। একটি কমন কনসার্ন হলো বি এক্সিট, এবং বি এক্সিটের সাথে আমাদের ইউরোপিয়ান কমিউনিটি, যারা ইউরোপিয়ান সিটিজেন আছে, তাদের এখনকার স্ট্যাটাসটা কী বা তাদের জন্য কী করলে তারা এখানে সেটেল হতে পারবে? থ্যাংক ইউ। একটা সময় উপযোগী একটা টপিক, আপনারা জানেন এটা একটা খুব কনসার্ন এরিয়া ছিল। ব্রেক্সিটের ওয়ান অফ দ্য ইস্যুস ছিল ইমিগ্রেশন এবং ইনফ্লাক্স অফ ইমিগ্রেশন। এত নাম্বার অফ পিপল আসছে ইউরোপ থেকে, মেইনল্যান্ড থেকে, কন্টিনেন্টাল ইউরোপ থেকে, এবং সেটার একটা সোর্ট অফ ড্রাইভিং ফ্যাক্টর ছিল যেটার জন্য রেফারেন্ডাম এবং ব্রেক্সিট। এবং ব্রেক্সিট পরবর্তী তো একটা আনসার্টেনটি কিন্তু ছিল, যে আর্টিকেল 350 যখন লাস্ট মার্চে ট্রিগার করলেন আমাদের প্রাইম মিনিস্টার, তখন কিন্তু দিস ওয়াজ দ্য ফোরমোস্ট ইস্যু যেটা সবাই কনসার্ন ছিল, যে এত অলমোস্ট আ মিলিয়ন অর মোর দ্যান মিলিয়ন ইউরোপিয়ান ইউনিয়ন ন্যাশনাল, যারা দে হ্যাভ মেড ইউকে দেয়ার হোম, যারা এই দেশে এখন স্থায়ীভাবে বসবাস করছেন, যে কোনো ন্যাশনালিটি হোক বা তারা যদি ইউরোপিয়ান ইউনিয়ন ন্যাশনাল হয়ে থাকেন, তাদের রাইটস এবং তাদের এদেশে সেটেলমেন্টের ক্ষেত্রে কী পরিবর্তন আসবে যখন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ইউনাইটেড কিংডম বের হয়ে আসবে, এটা একটা হটলি ডিবেটেড ইস্যু ছিল। এবং আমাদেরকে আশ্বস্ত করা হচ্ছিল সোফার যে তাদের রাইট প্রোটেক্ট করা হবে। এবং ইন দ্য মিনটাইম আপনি জানেন পলিটিক্যাল সিনারিও যথেষ্ট চেঞ্জ হয়ে গেছে, ইন এ সেন্স যে কনজারভেটিভ গভর্নমেন্ট যেরকম ম্যান্ডেট চাচ্ছিলেন এবং ব্রেক্সিটের যেই নেগোসিয়েশন ফর্মালি শুরু হয়ে গেছে, সেই ব্রেক্সিটের নেগোসিয়েশনের আগেই যে ম্যান্ডেটটা পার্লামেন্টে কনজারভেটিভ গভর্নমেন্ট চাচ্ছিল টু পুশ দেয়ার সর্ট অফ হার্ড ব্রেক্সিট, না বললেও একটা নেগোসিয়েশনের শক্ত হ্যান্ডে লেজিসলেশনের ডিবেটগুলোতে যাওয়ার যে ইচ্ছা ছিল সেটা আলটিমেটলি একটা সেটব্যাক হয়েছে, বিকজ কনজারভেটিভ গভর্নমেন্ট তাদের মেজরিটি লুজ করেছেন। তো এটা কেন আমাদের সাথে রিলেটেড? বিকজ এটাতে কিন্তু যেটা হচ্ছে, যে আদার প্রেশার গ্রুপসগুলো আছে যারা ইউরোপিয়ান ইউনিয়ন ন্যাশনালদের রাইটের ক্ষেত্রে সোচ্চার ভূমিকা রাখছেন, যে তাদের রাইট গ্যারান্টেড হোক, তাদের রাইট সিকিউর হোক, এবং আরও ম্যাটার্স পাবলিক স্পেন্ডিং বলেন, অস্টেরিটি থেকে শুরু করে ওগুলো ছাড়াও আপনার যে বেনিফিট এবং আদার যে এনটাইটেলমেন্ট ইউরোপিয়ান ইউনিয়ন ন্যাশনালরা ভোগ করছিলেন বা তারা যেটা এই মুহূর্তে এনটাইটেল, সেটা যেন ব্যাহত না হয়, এটার জন্য কিন্তু একটা প্রেশার ছিলই। এবং অনেকে আশা করছিলেন যে যদি কনজারভেটিভ গভর্নমেন্ট মেজরিটি পেয়ে যায় তাহলে হয়তো বা এটা এতটা সুরক্ষিত হবে না। বাট আমাদের সবাইকেই আশ্বস্ত করে রিসেন্টলি প্রাইম মিনিস্টার যে ব্রাসেলসে যেই নেগোসিয়েশন ফর্মালি কিক অফ করা হলো, সেখানে কিন্তু একটা শক্ত ডিক্লারেশন এসছে, এবং এটা ভেরি ইম্পর্টেন্ট জানার জন্য, কারণ এই ব্যাপারে অনেক কনফিউশন আমি দেখতে পাচ্ছি, যদিও পেপারে, পত্রিকা এবং অলমোস্ট এভরি মেইন স্ট্রিম নিউজ মিডিয়াতে কিন্তু এটা একটা ভেরি ইম্পর্টেন্ট ডিক্লারেশন হিসাবে সেদিন কভার করা হয়েছে। তো প্রাইম মিনিস্টারের বক্তব্যে নেগোসিয়েশনের শুরুতেই উনি একটা অফার দিয়েছেন। আপনাকে বুঝতে হবে এটা কিন্তু এখন নেগোসিয়েশনের পর্যায়ে চলছে, এবং আগামী এক দেড় বছর ধরে বিভিন্ন, শুধু ইমিগ্রেশন নয়, আরও হেলথ ফেসিলিটিতে, অন্যান্য বিষয়ে, কমন সিকিউরিটিতে কিন্তু অনেকগুলো ক্ষেত্রে লেজিসলেশনে পরিবর্তন আসবে। তো প্রাইম মিনিস্টার যেটা দিয়ে শুরু করলেন, প্রাইম মিনিস্টার যেটা বলছেন সেটা হচ্ছে, যারা এদেশে ইউরোপিয়ান ন্যাশনাল আছেন তাদের থাকার ক্ষেত্রে, রাইটসের ক্ষেত্রে
ওনাদের এই মুহূর্তে পজিশনটা কি। সো অনেকগুলো পজিশন আছে, অলমোস্ট 19 পাতার আমার কাছে আছে, অলমোস্ট 19 পাতার একটা ডিক্লারেশন এসছে শুধুমাত্র এই পয়েন্টে। তো এত কিছু নিয়ে তো আমরা ডিটেলে যেতে পারবো না, বাট ইম্পর্টেন্ট ফ্যাক্টরসগুলো আমি অল্প করে বলবো, কারণ আরও কিছু বিষয় আছে মুফতি, আপনার অনুমতি নিয়ে আমি এই প্রোগ্রামে আরও কিছু বিষয় আপডেট আছে যেগুলোতে কথা বলতে ইচ্ছুক। সো এনিওয়ে, প্রথম কনসার্ন যেটা ছিল সেটা হচ্ছে যারা ইউরোপিয়ান ন্যাশনাল এদেশে এসেছেন তাদের ব্রেক্সিটে বের হয়ে যাওয়ার পরে কি হাল হবে, তারা কি এদেশ থেকে চলে যেতে বাধ্য হবেন, নাকি তাদের এখানে পারমানেন্ট রেসিডেন্ট পাওয়ার, যেটাকে আমরা ইনডেফিনেট লিভ টু রিমেইন বলি বা পারমানেন্ট রেসিডেন্স বলি, সেটা পাওয়ার সুযোগ আছে। তো আমাদের সবাইকে আশ্বস্ত করে যেটা স্বস্তির কথা বলা হয়েছে সেটা হচ্ছে যারা আপনারা ইউরোপিয়ান ইউনিয়ন ন্যাশনালস আছেন, যারা এদেশে এসছেন, তাদেরকে যেদিন আমরা ফর্মালি বের হয়ে যাব, যেই কাট অফ ডেটটা হবে, সেটার পরেও আপনারা সেটেলমেন্ট করার সুযোগ পাবেন। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট মেসেজ, যে অনেকেই ভাবছেন যে না, আমাকে যে 5 বছর হতে হবে সেটা যেদিন থেকে আমরা ফর্মালি চলে যাব সেই দিনের আগেই আমার 5 বছর যদি কমপ্লিট না হয় তাহলে আমি 5 বছর হতে পারবো না। না, এটা একটা পুরো ভুল ধারণা। ফার্স্ট অফ অল, আপনারা যারা আগে চলে এসেছেন তাদেরকে অবশ্যই আপনাদেরকে পার্মানেন্ট সেটেলমেন্ট, যেটাকে আমি সেটেল স্ট্যাটাস বলা হচ্ছে, সেটেল স্ট্যাটাস করার সুযোগ দেওয়া হবে। এবং আপনাদের যাদের 5 বছর হয়ে যাবে তারা আপনারা সেটেল স্ট্যাটাসের জন্য অ্যাপ্লিকেশন করবেন, যেটা রেজিমেন্ট এবং যেটা প্রসিজিয়ারগুলো আলাদা করে দেওয়া হবে, বলা হচ্ছে যে আমরা নতুন করে করব, সেটা আপনাদেরকে জানানো হবে। বাট এখন পর্যন্ত যে লটা আছে, আমরা ইউরোপিয়ান ইউনিয়নেরই সদস্য, আপনাদের যাদের এখন 5 বছর হয়ে যাচ্ছে আপনারা সবাই আর দেরি না করে অবভিয়াসলি পার্মানেন্ট রেসিডেন্সের জন্য অ্যাপ্লিকেশন করে ফেলবেন। এবং আমাদের যখন কাট অফ ডেটটা হবে সেটা বলা হচ্ছে অবভিয়াসলি 29th March 2017 আগে হবে না, এটার পরে যখনই হোক 19 আগে হবে। সেই দিনের আগে যদি আপনাদের এদেশে আপনারা থাকেন এবং আপনাদের 5 বছর হয়ে যায় আপনাদেরকে পার্মানেন্ট সেটেলমেন্ট দিয়ে দেওয়া হবে। সো দ্যাটস এ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট থিং। আর যারা আপনারা কাট অফ ডেটের আগে এদেশে এন্ট্রি করবেন, সো কথার কথা মুফতি ধরে নিই আমরা, একদম জেনারেলি বলছি, যে এরকম ইমপ্লিমেন্টেশনটা এসে গেল কাট অফ ডেট যেটা বলছি, ধরে নিই আমরা 1 জানুয়ারি 2019 কথা প্রসঙ্গে ধরে নিচ্ছি। এখন যেই ব্যক্তি এদেশে 30 ডিসেম্বর 2018 আসবে, ঠিক আছে, কাট অফ ডেটের একদিন আগে চলে আসলো, দুদিন আগে চলে আসলো, তার কি সিচুয়েশন, তিনি কি এখানে সেটেলমেন্টের সুযোগ পাবেন কি না? আমাদেরকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে হ্যাঁ, তাকেও পার্মানেন্ট সেটেলমেন্টের সুযোগ দেওয়া হবে, তাকে রেসিডেন্স কার্ড, যেটা এখন প্রচলিত আইন আছে, রেসিডেন্স কার্ডের আন্ডারে তাকে এখানে গ্রেস পিরিয়ডের মাধ্যমে থাকতে দেওয়া হবে, যেটা বলা হচ্ছে 2 বছর, বাট তাকে ওটা আবার এক্সটেনশন করতে দেওয়া হবে, সো দ্যাট তিনি অ্যাকিউমুলেট যেন করেন 5 ইয়ার্স। সো 5 বছর হয়ে যাওয়ার পরে তখন তাকেও সেটেল স্ট্যাটাসের জন্য সুযোগ দেওয়া হবে। সো সেক্ষেত্রে বুঝতে পারছেন যে ধরেন 1 জানুয়ারি 2019 অনেকের 4 বছর আছে, সে তিনি তো আর সেটেল স্ট্যাটাসের জন্য অ্যাপ্লিকেশন করতে পারছেন না এবং সেদিন থেকে আর ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য নয় ইউনাইটেড কিংডম, তখন তারা কি করবে? সেসব ব্যক্তি যারা আপনারা সেই অবস্থায় পড়বেন তাদেরকেও কিন্তু একটা এক্সটেনশনের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। সো অনেকের দেখা যাচ্ছে 2019 ওই সময় যারা 5 বছরের ভিসা পেয়েছেন তাদের তো 5 বছর হয়ে গেল, বাট আমি এখন পিওরলি বলছি ফ্যামিলি ডিপেন্ডেন্ট না, ইউরোপিয়ান ইউনিয়ন ন্যাশনালদের কথা, যে আমি একজন ইতালিয়ান নাগরিক, আমি 1 জানুয়ারি 2019 আমার এদেশে হচ্ছে 3.5 বছর বা 4 বছর, আমি দেখতে পাচ্ছি এখন এই কান্ট্রি আর ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য নয়, অতএব আমার এই থাকা আগের মতো রাইট অফ মুভমেন্টে পড়ে না, তো আমি এদেশে কীভাবে থাকবো, আমি কি ইলিগাল হয়ে যাবো? না, আপনি ইলিগাল হবেন না, তবে আপনার প্রচলিত আইনে একটা এক্সটেনশনের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে, আপনাকে এক্সটেনশন দেওয়া হবে যেন আপনি 5 বছর পূরণ করে অ্যাপ্লিকেশন করতে পারেন। ধন্যবাদ মিস্টার হোসেন, আমরা আবার পরবর্তীতে আবার আলোচনায় আসবো, আমি একটি কল নিয়ে দিই ইন দ্য মিনটাইম। জি দর্শক, আসসালামু আলাইকুম। জি দর্শক, সম্ভবত আমরা কলটি হারিয়ে ফেলেছি, যাই হোক দর্শক আপনাকে রিকোয়েস্ট করবো আবার কল করার জন্য। জি মিস্টার হোসেন, আমরা আমাদের পূর্ববর্তী আলোচনায় চলে যাই। জি, তো যেটা কথা হচ্ছিল যে ফার্স্টলি দুটো সিচুয়েশন, যে যেই দুই সিচুয়েশনে কারো 5 বছর হয়ে গেলে সেটেল স্ট্যাটাসের জন্য অ্যাপ্লাই করবেন, তাদের যদি কোনো ডেফিসিট থাকে, ঘাটতি থাকে,
বলা হচ্ছে তাদেরকে সুযোগ দেওয়া হবে একটা অ্যাপ্লিকেশন করার, যেখানে তারা একটা এক্সটেনশন পাবেন, এবং এক্সটেনশন পেয়ে তাদেরকে সবাইকে যেটা করতে হবে, 5 বছরের মুফতি তাদেরকে অ্যাট দ্য টাইম অফ অ্যাপ্লিকেশন দেখাতে হবে তারা 5 বছর কমপ্লিট করেছে। আচ্ছা, এবং এক্ষেত্রে প্রচলিত আইনে এখনও যা আছে সেটা বলতে যে আপনাকে দেখাতে হবে 5 বছর আপনি কাজ করেছেন, শুধু থেকেছেন কিন্তু কাজের কোনো রাইটস নেই, কাজের কোনো প্রমাণ নেই, তাহলে কিন্তু সেটেল স্ট্যাটাসের জন্য আপনার সমস্যা হতে পারে। হাউএভার, আমি এই ব্যাপারে অনেকেই বলছেন যে গভর্নমেন্ট একটা খুব নমনীয় মনোভাব দেখাচ্ছেন, তো আগে যখন আমাদের ডিটেলসগুলো আরও আসবে স্পেসিফিক স্ট্যাটাস, স্পেসিফিক ডেটের পরে সেটেল স্ট্যাটাসের জন্য, তখন আমরা দেখব ওই কাজের কী কী এভিডেন্স তখন ম্যান্ডেটরি হবে বা হবে না, সেক্ষেত্রে কোনো শিথিলতা আসবে কি না, সেখানে কিন্তু গভর্নমেন্টের কোনো ফ্লেক্সিবিলিটি দেখাবেন কি না, যে না তোমার যদি 1 বছরে ক্লিয়ার কোনো কাজের রেকর্ড নাও থাকে, এইরকম একটা ট্রানজিশনাল পজিশনের ভিতরে আমরা তোমাকে সেটেলমেন্ট দিয়ে দিচ্ছি। সো এই ধরনের ক্ষেত্রেও কিন্তু আমরা আশা করছি কিছু ফার্দার ক্ল্যারিফিকেশন আসবে, ইন্ডিকেশন আসবে, সেক্ষেত্রে আমরা আরও ভালোভাবে জানতে পারবো এক্স্যাক্টলি ওয়ার উই স্ট্যান্ড। বাট সো ফার আপনাদের সবাইকে আশ্বস্ত করে যেটা বলা হচ্ছে যে আপনারা যারাই কাট অফ ডেটের আগে আসবেন, এখানে কোনো ক্লিফ এজ সিচুয়েশন হবে না। ক্লিফ এজ সিচুয়েশন হচ্ছে যে কাট অফ ডেট হয়ে গেল, সেদিন থেকে যারা থাকতে পারলেন থাকলেন, না তো সবাইকে বেরিয়ে যেতে হবে না, এরকম কোনো আপনাদেরকে ফোর্সড কোনো ক্লিফ এজ কোনো সিচুয়েশন অ্যারাইজ করা হবে না। অ্যান্ড আই থিঙ্ক দ্য অফার দ্যাট ওয়াজ মেড বাই থেরেসা মে, আমাদের প্রাইম মিনিস্টার যেটা এই ক্রিটিক্যাল পজিশনে উনি যেটা যেভাবে স্টার্ট করেছেন, আই থিঙ্ক দ্যাট ওয়াজ ভেরি পজিটিভ, সবাই এটাকে, এবং আপনি দেখবেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল থেকে শুরু করে সমস্ত লিডারশিপ বলেছেন যে না দ্য ওয়েলকাম দ্য ওয়ে ইউনাইটেড কিংডম অ্যাকচুয়ালি অফার্ড দ্য ইউনো রেসিডেন্স টু দ্য ইউরোপিয়ান ইউনিয়ন ন্যাশনাল। সো এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আর যারা পরে আসছেন যেটা আমি বললাম, তাদেরকে 5 বছর পূরণ করার সুযোগ দেওয়া হবে। এবং একই সাথে ভেরি ইম্পর্টেন্ট অনেকেরই কোয়েশ্চেন, আপনাদের যা যা রাইটস একজন ব্রিটিশ ন্যাশনালের মতোই, আপনাদের সকল সুযোগ সুবিধা আমরা যেখানে এখানে পেয়ে থাকেন একজন ব্রিটিশ ন্যাশনাল, আপনার হাউজিং বেনিফিট, আপনার চিকিৎসার বেনিফিট, মেডিকেল বেনিফিট, এবং আপনার আদার যেসব এনটাইটেলমেন্ট আপনার সিচুয়েশন অনুযায়ী, সবগুলোই কিন্তু আপনার জন্য বলবৎ থাকবে। সো ফার্স্টলি সেটেলমেন্ট এবং রেসিডেন্সের ব্যাপারে এটা হচ্ছে ঘোষণা। আপনাকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে অনেকদিন পর আমরা ইমিগ্রেশনে কিছু গুড নিউজ পাচ্ছি, আমাদের ইউ যারা ন্যাশনাল ছিল আছে। যাই হোক, আমি এখন একটি কলে চলে যাচ্ছি। দর্শক জি, দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম দর্শক জি, দর্শক আপনার প্রশ্নটা বলুন। জি ভাই, আমার প্রশ্নটা হচ্ছে, আমরা একটা অ্যাসাইলম, দর্শক আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। হ্যালো 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 জি হ্যালো তাদের ব্যাপার। আর এটার সাথে দেখেন যারা ইউরোপিয়ান ইউনিয়ন ন্যাশনালের ফ্যামিলি ডিপেন্ডেন্ট, তাদের ক্ষেত্রে কিন্তু একটা কনসার্ন যে তাদের কি হবে। তাদেরকে তো সাধারণত এন্ট্রি পয়েন্ট, আচ্ছা ফ্যামিলি ডিপেন্ডেন্ট একটু বলে নিই, যারা নন ইউ ন্যাশনাল, তো আমি একজন ইটালিয়ান ন্যাশনাল কিন্তু আমার মাকে আমি স্পন্সর করছি যে তিনি আমার সাথে অ্যাজ এ ফ্যামিলি থাকবেন, কিন্তু আমার মা একজন নাইজেরিয়ান বা পাকিস্তানি, ইন্ডিয়ান বা বাংলাদেশি, সো আমার মা একজন নন ইউরোপিয়ান ইউনিয়ন ন্যাশনাল বা নন ইউরোপিয়ান ইকোনমিক এরিয়া ন্যাশনাল, তো তাকেও কিন্তু আমার রাইট আছে প্রচলিত আইনে যে আমি যদি এদেশে কাজ করি, আমি যদি এসে এদেশে থাকি, হ্যাবিচুয়াল রেসিডেন্ট হই, তাকে কিন্তু আমি স্পন্সর করে আমার সাথে রাখতে পারবো, করেক্ট? এবং ক্ষেত্র বিশেষে এক্সটেন্ডেড ফ্যামিলিও আমরা রাখতে পারি স্পন্সর করে, আমার ভাই বা আমার ডিপেন্ডেন্ট কেউ যদি থাকেন, গ্র্যান্ডফাদার বা আমার ফাদার মাদার, তাদেরকেও কিন্তু আমি আনতে পারি এক্সটেন্ডেড ফ্যামিলি হিসাবে, করেক্ট? সো আমার স্পাউস বা আমার ছেলে মেয়ে ছাড়াও আমি যাদেরকে আনবো, তারা যদি নন ইউরোপিয়ান ইউনিয়ন ন্যাশনাল হন, এই যে ব্রেক্সিটের পরে তাদের কী সিচুয়েশন হবে, এবং আর একটা আশ্বস্তি স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অনেকে যে আমাদের ইন্ডিকেশন হচ্ছে তাদেরকেও 5 বছর পূরণ করার সুযোগ দেওয়া হবে। আচ্ছা, এবং তাদের ক্ষেত্রেও তারা যে সুযোগ সুবিধাগুলো পান সেগুলো তারা পেতে থাকবেন ডিউরিং দ্য পিরিয়ড তারা 5 বছর পূরণ করেন, এবং 5 বছর হয়ে গেলে তাদের সেটেল স্ট্যাটাসের জন্য, যেটা বললাম গভর্নমেন্ট যদি আরও কোনো ডিক্লারেশন দেন,
সেটার উপর ডিপেন্ড করে তাদেরকেও কিন্তু মুফতি পার্মানেন্ট রেসিডেন্সের জন্য সুযোগ দেওয়া হবে। সো ইট ইজ অল ভেরি পজিটিভ অ্যাট দিস স্টেজ। সো যারা এদেশে আছেন, যারা এদেশে ফ্যামিলি ডিপেন্ডেন্ট হিসাবে আছেন, তাদেরকে সবাইকে সেটেলড করার সুযোগ দেওয়া হবে বলে বলা হচ্ছে। বাট একটা প্রবলেম, প্রবলেমটা হচ্ছে যে সেটেলমেন্টের পরে যারা আসছেন তাদেরকে এখন বলা হচ্ছে যে ঠিক একদিন আগে আসলেও কিন্তু আপনি সুযোগ পাচ্ছেন, আপনাকে গ্রেস পিরিয়ড দিয়ে 5 বছর করতে হবে। বাট হোয়াট ইফ আপনি সেটেলমেন্টের বা সরি আমাদের কাট অফ ডেটের পরে আসছেন, সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে হয়তো ইনিশিয়াল কোনো গ্রেস পিরিয়ড থাকবে, এটা তাদের গিভেন সার্কামস্টান্সেসের উপর ডিপেন্ড করে। কিন্তু পরবর্তীতে তাদের এখন যে ইমিগ্রেশন রুল আছে আন্ডার ইমিগ্রেশন অ্যাক্ট 1971, সেটার আন্ডারেই তাদেরকে পড়তে হবে। সো এখন একজন জাপানিজ ন্যাশনাল, আমেরিকান ন্যাশনাল বা ইন্ডিয়ান ন্যাশনাল এদেশে এসে যেভাবে সেটেল করতে হয় তখন যে ক্যাটাগরি থাকবে সেগুলোর মধ্যেই কিন্তু তাদেরকে বিবেচনা করা হবে। তো এখানে পলিটিক্যালি দুটো বিষয় উঠে এসেছে। আপনারা জানেন যে আমাদের হারভেস্ট সিজনগুলোতে, ফ্রুট পিকিং বা এই ধরনের হারভেস্টের সিজনগুলোতে কিছু ক্ষেত্রে কিন্তু ইউরোপিয়ান, বিভিন্ন ইস্টার্ন ইউরোপিয়ান কান্ট্রি থেকে কিছু লেবার আসতো, কারণ ইউনাইটেড কিংডমে আমাদের বোধহয় এনাফ লেবার নেই। তো এই সমস্ত ক্ষেত্রে তাদের কী হবে? অনেকের কোয়েশ্চেন যে আমরা হয়তোবা হাই স্কিল্ড কোনো জব ন্যাশনাল করি না, বাট আমাদের তো প্রতি বছর আমরা এসে 3 মাস কাজ করে চলে যেতাম, কি হবে? দেখেন, এই সমস্ত ক্ষেত্রে ট্রেড বিষয়ক এই ধরনের যে রাইট অফ পিপল, যে মুভমেন্ট অফ রাইট অ্যান্ড রাইট টু ওয়ার্ক, এগুলো ক্ষেত্রেও কিন্তু ডিক্লারেশন আসতে যাচ্ছে। সো এবং দেখুন, এটা নেসেসিটি বলে দিবে যে কোন সেক্টরে কী ধরনের আমাদের প্রয়োজন মাইগ্রেন্ট, স্কিল্ড অথবা আনস্কিল্ড, এবং সেক্ষেত্রে কী রেজিমেন্টের আন্ডারে তারা আসতে পারবেন সেটা বলা হচ্ছে। বাট ওয়ান থিং ইজ ফর শিওর, যদি আপনি কন্টিনেন্টাল ইউরোপের ন্যাশনাল হন আপনাকে কিছুটা প্রেফারেন্স দেওয়া হবেই, যেটা আগেও ছিল। কথা প্রসঙ্গেই কমন এরিয়া ট্রাভেল মুভমেন্ট যেটা আছে, কমন এরিয়া যেটা একটা অ্যাকর্ড আছে আইরিশ ন্যাশনালদের সাথে, সেক্ষেত্রেও কিন্তু ক্লিয়ারলি বলা হয়েছে, আপনারা জানেন রিপাবলিক অফ আয়ারল্যান্ড ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত একটি রাষ্ট্র, কিন্তু এই আয়ারল্যান্ডের সাথে কিন্তু আগের থেকে ঐতিহাসিকভাবে একটা কমন এরিয়া অ্যারেঞ্জমেন্ট একটা আছে। সো এটা একটা ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট, সেটা হচ্ছে আইরিশ ন্যাশনালরা এদেশে ভিসা ছাড়াই থাকতে পারেন, কাজ করতে পারেন। এটা কিন্তু এই আপনার ইউরোপিয়ান ইউনিয়ন পুরো এই সিস্টেমের আগের থেকেই বলবৎ ছিল, এবং একই সাথে কিন্তু ব্রিটিশরাও কিন্তু আয়ারল্যান্ডে যে উইদাউট কোনো পারমিশন, ভিসা ছাড়াই কিন্তু থাকতে পারেন, কাজ করতে পারেন। এবং আপনি জানেন নর্দার্ন আয়ারল্যান্ড এবং বেলফাস্ট একটা অ্যাকর্ড আছে, এই বিভিন্ন ট্রিটি আছে, ঐতিহাসিকভাবে চুক্তি আছে, সেই চুক্তিগুলো কিন্তু বলবৎ থাকবে। সো এখন একজন আইরিশ ন্যাশনাল যেভাবে এদেশে থাকেন, যেভাবে এদেশে কাজ করেন, ওটাও কিন্তু ব্রেক্সিটের পরে আইরিশ ন্যাশনালদের কোনো সমস্যা হবে না। সো দেখতেই পাচ্ছেন ইউরোপিয়ান ন্যাশনালদের সাথে ইউনাইটেড কিংডমের একটা একটা ঐতিহাসিক সম্পর্ক বা রিলেশন যেটা আছে সেটা কিন্তু এত ড্রাস্টিক্যালি কাট করা হবে না। সো কিছু না কিছু সুবিধা দেওয়া হবে। ধন্যবাদ মিস্টার হোসেন, খুব সুন্দরভাবে খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। যাই হোক, আরেকটি ইমিগ্রেশন একটি আপডেট আছে, সেটা হলো রিফিউজি, যারা রিফিউজি অ্যাকচুয়ালি ক্যাটাগরি থেকে ভিসা পেয়েছে, তো তারা যখন সেটেলমেন্টে যাবে তাদের কি সিচুয়েশন হবে বা কী কী নতুন আপডেট এসেছে এই ব্যাপারে? চমৎকার, এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট টপিকসে আপনি আমাকে ইনভাইট করছেন কথা বলার জন্য, এবং এখানে কিন্তু কিছুটা নেগেটিভ ইনফরমেশন আমাকে দিতে হবে। যেরকম আশাবাদের কথা বললাম, অ্যাকচুয়ালি এখানে একটু ব্যাখ্যার প্রয়োজন, সেটি হচ্ছে আপনারা যারা অ্যাসাইলাম করে রেফিউজি স্ট্যাটাস পেয়ে বা অ্যাসাইলাম স্ট্যাটাস পেয়ে দেশে, আপনি জানেন মুফতি এরকম কেউ অ্যাপ্লিকেশন করলে সেটা যদি অ্যাপ্রুভ করা হয় তাদেরকে 5 বছরের ফার্স্টে ভিসা দেওয়া হতো। হ্যাঁ, 2005-এর আগে অনেককে কিন্তু ডাইরেক্টলি ইনডেফিনিট দিয়ে দেওয়া হতো, এবং 2005-এর পরেও অনেককে শুরুতেই ইনডেফিনিট দিয়ে দেওয়া হয়েছে। রেফিউজি হিসাবে কাউকে যদি কনসিডার করা হয়, কেউ অ্যাপ্লিকেশন করেছে অ্যাসাইলাম, বলা হয়েছে যে হ্যাঁ তুমি রেফিউজি বা তোমার অ্যাসাইলামের কারণ আছে, অনেকে কিন্তু ডাইরেক্টলি ইনডেফিনিট লিভ ট্রিটমেন্ট দেওয়া হতো। বাট প্রচলিত আইনে 2005-এর থেকে যেটা করা হতো সেটা হচ্ছে 5 বছরের জন্য একটা লিভ দিয়ে দেওয়া হয় রেফিউজি স্ট্যাটাস কনফার্ম করে, এবং তাদেরকে যেটা করতে হতো সেটা হচ্ছে 5 বছর পার হয়ে যাওয়ার আগেই, ঠিক 28 দিন আগে বা আগে, তারা ইনডেফিনিট লিভ টু রিমেনের জন্য অ্যাপ্লিকেশন করতেন। এবং মুফতি, দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ইজিয়েস্ট অফ অ্যাপ্লিকেশন, যেখানে আপনি ইনডেফিনিট লিভ টু রিমেন পাবেন। এক্ষেত্রে আমি এমনও দেখেছি যে অ্যাপ্লিকেশনের ফর্মে শুধু টিক দিয়েছে যে তোমার কি এখনও দেশে যাওয়ার সমস্যা আছে কি না, কোনো ডকুমেন্টস দেয়নি, শুধু বক্সে টিক দিয়েছে, এবং টিক দেওয়ার পরে কিন্তু
ছয় মাস লাগলো তাদেরকে ইনডেফিনিট লিভ ট্রিটমেন্ট দিয়ে দেওয়া হতো, এবং একই সাথে ফর্মে তাদের যারা ডিপেন্ডেন্ট ছিলেন, বাচ্চা যেটা আগে বা হয়নি পরে হয়েছে পাঁচ বছরের মধ্যে বা অন্য কোনো ডিপেন্ডেন্ট, সবাইকে কিন্তু একসাথেই আইএলআর দিয়ে দেওয়া হতো, ইনডেফিনিট লিভ ট্রিটমেন্ট। এখন পরিবর্তন সেখানে এসেছে এবং দ্যাটস ওয়াই দিস ইজ ব্যাড বলবো না, বাট দিস ইজ এ ডেফিনেটলি ভেরি কনজারভেটিভ অ্যাপ্রোচ। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে এই 2017-তে এটা মার্চের থেকে প্রস্তাবনা ছিল, এখন এটা ইমপ্লিমেন্টেড, যে এখন যারা অ্যাপ্লিকেশন করবেন, যাদেরকে আগেও ভিসা দেওয়া হয়েছে পাঁচ বছর ইরেসপেক্টিভ, যাদের পাঁচ বছর এখন হবে, আগামী মাসে হবে, আগামী বছরে হবে, তারা তাদের পাঁচ বছর পূরণ করার পরে যখন অ্যাপ্লিকেশন করবেন, তাদেরকে কিন্তু একটা টেস্টের ভিতর দিয়ে যেতে হবে। দেখেন, অনেকেই বলবেন যে এই টেস্ট তো ভাই আগেই ছিল। ইয়েস, 2005 থেকেই এই সেফ রিটার্ন একটা পলিসি যেটা ছিল হোম অফিসের কিন্তু আগে ছিল, বাট আমি যেটা বললাম আপনাদেরকে সেটা হচ্ছে এটাকে ওইভাবে নিগূঢ়ভাবে বাস্তবায়ন করা হতো না। কিছু কিছু ক্ষেত্রে সেক্রেটারি অফ স্টেট বলতেন যে আমাদের রেকর্ডে, সরি, আমাদের পাওয়ার আছে, উই রিজার্ভ দ্য রাইট। কী কী ক্ষেত্রে তারা পাঁচ বছর অটোমেটিক্যালি দিত না? যে আপনি এমন কোনো ঘটনা ঘটিয়েছেন এই পাঁচ বছরে, আপনি একটা সিরিয়াস ক্রাইম করে ফেলেছেন, আপনি এমন একটা ঘটনা ঘটিয়েছেন যেটার জন্য এখন আপনার ব্যাপারে তাদের সিদ্ধান্তকে চেঞ্জ করতে হবে, এই আনলেস আপনি এ ধরনের কোনো ঘটনা না ঘটিয়ে থাকেন, তাহলে কিন্তু নর্মালি আপনাকে এক্সপেক্টেড ছিল যে আপনাকে দিয়ে দেওয়া হবে, আপনাকে এই ধরনের কোনো কোয়েশ্চেনে ফেলানো হবে না। কিন্তু হাউএভার এখন যেটা হবে, যেটা আগেও ছিল, যে সেকেন্ড ট্রিগার মেকানিজম, সেটাকে এখন রেগুলারিটিতে পরিণত। ধন্যবাদ মিস্টার হোসেন, আমরা ব্রেকে চলে যাচ্ছি, ব্রেক থেকে আসার পর আবার ইনশাআল্লাহ আলোচনা করব। দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, আমরা একটু ব্রেকে যাচ্ছি, ব্রেকের পর আপনাদের সাথে আবার দেখা হবে। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান লিগ্যাল প্ল্যাটফর্মে। আমাদের সাথে আছেন আমাদের সম্মানিত অতিথি লিবার্টি লিগ্যাল সলিসিটার ফার্মের সলিসিটার মিস্টার ইফতেখার হোসেন। দর্শক, আমাদের টেকনিক্যাল প্রবলেমের জন্য আমরা অনেক দর্শকের ফোন নিতে পারছি না, আমরা এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনারা দয়া করে আপনাদের আমাদের ইমেল অ্যাড্রেসে আপনি ইমেল করতে পারেন, আপনাদের ফ্যাক্ট লিখে তারপর প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব অনুষ্ঠানের পরে আমরা উত্তর দেওয়ার, অথবা আমাদের অতিথি উত্তর দেওয়ার চেষ্টা করবে। যাই হোক, আমরা আজকে মূলত অনুষ্ঠানে আলোচনাই করব আমরা বিভিন্ন বিষয় নিয়ে, লিগ্যাল আপডেট এবং অন্যান্য ম্যাটার নিয়ে। যাই হোক দর্শক, আমি এখন মিস্টার হোসেনের কাছে ফিরে যাচ্ছি। মিস্টার হোসেন, আমরা একটি আলোচনা করছিলাম রিফিউজিতে যারা থাকে তাদের স্ট্যাটাসটা কী হবে। এখানে প্রায় 10-12 বছর পরে মুফতি এখানে একটা গভর্নমেন্টের পলিসি চেঞ্জ হয়েছে, এবং এটা আমরা যারা প্র্যাকটিশনার্সরা আছি, লয়ার্সরা আছি, হিউম্যান রাইটস বা পাবলিক লয়ার্স যারা আছি, পাবলিক ল প্র্যাকটিস করি, তারা এটাকে কিন্তু যথেষ্ট পরিমাণে আমরা মনে করছি, হ্যাঁ অনেকে হয়তো বলবেন সময় উপযোগী, বাট এটা কিন্তু একটা আনসার্টেনটি সৃষ্টি করবে, বিকজ এক্ষেত্রে অনেক ক্ষেত্রে, এবং এটার প্রসেসটা অনেক জটিল, কিন্তু আনসার্টেনটি এক্ষেত্রে যে অনেকে যারা দেশের ভয়ে পালিয়ে এসছেন তাকে আবারও যদি প্রমাণ করতে বলা হয় যে তুমি কীভাবে এখনও মনে করো তোমার দেশে তোমার থ্রেট আছে, তাদের যেই এভিডেন্স বা আদার ইনফরমেশন গ্যাদার করার যে সীমাবদ্ধতা, তাতে কিন্তু তাদের মধ্যে আবার আতঙ্ক ছড়াচ্ছে। তো যাই হোক, আমি জিনিসটাকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। যারা রেফিউজি স্ট্যাটাস পেয়েছেন এটা একটু ব্যাখ্যা করি। 1951 একটা কনভেনশন আছে, যেই কনভেনশনে এ দেশে যারা রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন, যে কোনো কারণে আপনি আপনার নিজের দেশ থেকে বিতাড়িত, প্রতারিত বা আপনাকে পারসিকিউট করা হচ্ছে, যে আপনার কোনো রিলিজিয়াস বিলিফ, ধর্মীয় বিলিফ, পলিটিক্যাল বিলিফ বা ইনভলভমেন্ট বা অ্যাসোসিয়েশনের কারণে আপনার নিজের দেশে আপনার গভর্নমেন্টের কোনো এজেন্সি বা আদার কোনো শক্তি, আদার কোনো অর্গানাইজেশন অ্যাসোসিয়েশন আপনাকে মেরে ফেলতে চায়, বা আপনার রিস্ক অফ সেফটি, রিস্ক অফ ইয়োর পার্সন আছে, এক্ষেত্রে আপনাকে দেখাতে হবে আপনার দেশ আপনাকে প্রোটেকশন দিতে পারেনি বা ব্যর্থ হয়েছে বা দিবে না, এবং এরকম পরিস্থিতিতে আপনি জান নিয়ে পালিয়ে এসেছেন। সিম্পলি ধরুন আপনি একজন আফগানিস্তানি, আপনাকে আপনি যে এরিয়াতে থাকেন সেখানে হয়তো বা তালেবান বা অন্য কোনো গ্রুপ আপনাকে মেরে ফেলবে, এবং আপনি বাঁচার কোনো সুযোগ নাই, বিকজ আপনাকে কেউ প্রোটেক্ট করতে পারবে না, আপনি বাঁচবার জন্য কোনোভাবে এদেশে পালিয়ে এসছেন, এবং এসে আপনি অ্যাসাইলাম ক্লেম করবেন। আপনি সুদান থেকে এসছেন, সোমালিয়া থেকে এসছেন, শ্রীলঙ্কা থেকে এসছেন, বাংলাদেশ থেকে এসছেন, পাকিস্তান, যে কোনো দেশ থেকে এসে এখানে অ্যাপ্লিকেশন করছেন যে অ্যাসাইলাম করলাম আমি। সেক্ষেত্রে আপনার অ্যাসাইলামটা কীভাবে পরিচালিত হয়, ইমিগ্রেশন রুলের প্যারাগ্রাফ 339 আছে, এবং আরও কিছু ইনস্ট্রুমেন্টের মধ্যে একটা ইম্পর্টেন্ট ইনস্ট্রুমেন্ট হচ্ছে রেফিউজি কনভেনশন,
1951 সে রেফিউজি কনভেনশনে বলে দেওয়া হচ্ছে কাদেরকে রেফিউজি হিসাবে চিহ্নিত করা হবে, এবং ওই একই ইনস্ট্রুমেন্টে বলে দেওয়া আছে যে রেফিউজি কনভেনশনের যারা রেফিউজি তাদেরকে কোন কোন ক্ষেত্রে ধরে নেওয়া হবে তারা রেফিউজি নয়। তো আজকে যেই আলোচনাটা হচ্ছে সেটি হচ্ছে যাদেরকে ইউনাইটেড কিংডম রেফিউজি হিসাবে কনসিডার করে অ্যাপ্লিকেশন সাকসেসফুল করে 5 বছরের স্টে দিল এবং 5 বছর পরে তারা অটোমেটিক্যালি না হলেও তারা ইনডেফিনেট লিভ টু রিমেন বা পার্মানেন্ট সেটেলমেন্ট পাওয়ার সুযোগ পায়, এবং সেক্ষেত্রে তাদেরকে পুনরায় হোম অফিস বলতো যে আমরা দেখব, কিন্তু তাদেরকে পুনরায় আবার ডকুমেন্টস দিতে হতো না, ওই যে বললাম অ্যাপ্লিকেশনে শুধু টিক দিলেও হয়ে যেত। কিন্তু এখন পলিসিটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, সম্পূর্ণ এই সেন্সে যে এখন সেক্রেটারি অফ স্টেটের কেস ওয়ার্কার সেফ রিটার্ন পলিসির আন্ডারে প্রতিটা অ্যাপ্লিকেশনে একটা জিনিস দেখবেই, সেটি হচ্ছে যারা যে দেশ থেকে এসেছেন তাদের কি কোনো সিগনিফিকেন্ট এবং টেম্পোরারি চেঞ্জেস আছে কি না কন্ডিশনে। মিনিং সোজা বাংলায় যে তারা যেই দেশ থেকে পারসিকিউশনের ভয়ে এসছে সে দেশে কি তাদের ওই ভয় বা ফ্যাক্টর এখনও বিদ্যমান কি না, তারা কি তাদের দেশে ফেরত যেতে পারবে কি না। সো ফার্স্টলি যারা প্রোগ্রাম শুনছেন, যারা রেফিউজি হিসাবে আছেন, যারা অ্যাপ্লিকেশন করবেন 5 বছর পরে, আপনাদের অ্যাপ্লিকেশন কিন্তু আর আগের মতো নাই। বন্ধুবান্ধব বা যাদের কাছ থেকে শুনেছেন যে হ্যাঁ অ্যাপ্লিকেশন করো হয়ে যাবে, আমি সরি টু সে যে এটা আর সেভাবে হবে না। এখন আপনাকে একটা যথেষ্ট খুব ক্লোজলি স্ক্রুটিনি করে আপনার অ্যাপ্লিকেশনটাকে কনসিডার করা হবে, এবং আপনার ক্ষেত্রে কিছু দায়িত্ব রয়ে যাচ্ছে আপনার সাইড থেকে। আপনাকে দেখাতে হবে কেন আপনি মনে করছেন আপনার নিজের দেশে ফেরত যাওয়াটা আপনার পক্ষে সম্ভব না। এই সেফ রিটার্ন পলিসিতে কিন্তু আপনাকে যেটা দেখাতে হবে যে ডেট অফ অ্যাপ্লিকেশন যেদিন আপনি করবেন সেই ডেট অফ অ্যাপ্লিকেশনে আপনি কী কী কারণে দেশে যেতে পারছেন না। তার আগে তো আমি যেটা বললাম আপনি কোনো সিরিয়াস ক্রাইম করেছেন কি না, আর আপনার নিজের দেশে কোনো সিগনিফিক্যান্ট নন টেম্পোরারি চেঞ্জ আসছে কি না কন্ডিশনে আপনার নিজের দেশে, সেগুলো আপনাকে দেখাতে হবে। সো আপনি কোনো সিরিয়াস ক্রাইম করেননি, কোনো দেশের থ্রেট না, এটা গেল ফাইন, আপনাকে পাস করে দিল। কিন্তু পরবর্তীতে আরেকটা জিনিস দেখাতে হবে, সিগনিফিক্যান্ট অ্যান্ড নন টেম্পোরারি চেঞ্জেস। সো হোয়াট কনস্টিটিউট অ্যা সিগনিফিক্যান্ট অ্যান্ড নন টেম্পোরারি চেঞ্জেস। ধরুন আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে, যে আপনি ধরে নিই সুদান, আপনি সুদানের একজন নাগরিক, আপনাকে এদেশে ইনডেফিনেট লিভ টু রিমেন দেওয়ার জন্য এখন আপনি অ্যাপ্লিকেশন করবেন। 5 বছর আগে আপনাকে রিফিউজি স্ট্যাটাস দেওয়া হয়েছিল, কেন যে সুদান একটা জাস্ট ধরে নিচ্ছে, এটা কোনো উইদাউট এনি ডিসরেসপেক্ট টু সুদান আর এনি আদার কান্ট্রি, যে হয়তোবা আপনি যখন অ্যাপ্লিকেশন করেছেন রিফিউজি ক্লেম করেছিলেন তখন সুদানে এভরি অপোজিশন পার্টি নিষিদ্ধ ছিল এবং গভর্নমেন্টের এনি অ্যান্টি গভর্নমেন্ট অ্যাক্টিভিটিস ছিল নিষিদ্ধ, এবং আপনি তখন একজন অ্যান্টি গভর্নমেন্ট অ্যাক্টিভিস্ট হিসাবে আপনি আশঙ্কা করছিলেন, যেহেতু আপনি অ্যান্টি অ্যাক্টিভিস্ট বা অ্যান্টি গভর্নমেন্ট অ্যাক্টিভিস্ট, গভর্নমেন্টের বিভিন্ন ব্যাপারে সমালোচনা করেন, আপনাকে পারসিকিউট করে জেলে পোড়ানো হবে এবং আপনি জেলে টর্চার বা ডিগ্রেডিং বিহেভিয়ারের শিকার হবেন, এই ভয়ে আপনি চলে এসেছেন। এখন 5 বছর হয়ে গেছে, ধরেন উনি আগামী মাসে অ্যাপ্লিকেশন করবেন, এখন সুদানে নতুন একটা গভর্নমেন্ট মানে নতুন একটা ঘোষণা এসেছে যে গভর্নমেন্টের এগেনস্টে কোনো অ্যাক্টিভিটিস আর ইলিগাল নয়। তো এখন উনি যে অ্যাপ্লিকেশনটা করবেন উনার কি হবে, উনি কি হোম অফিস যখন সিগনিফিক্যান্ট নন টেম্পোরারি চেঞ্জেসের যে আলোচনায় বা অ্যাসেসমেন্টে যাবে হোম অফিসকে এটা রিফিউজ করতে পারে কি না। অনেকে হয়তো বলবেন হ্যাঁ করাই উচিত, কারণ উনি যে কারণে এদেশে এসেছিলেন সে ভয়টা তো আর নেই, ওই রিস্ক ফ্যাক্টর তো নেই। না, অ্যাকচুয়ালি সেটা হবে না, আপনাকে অনেক স্ট্রিক্ট রেজিমেন্টের ভিতরে হোম অফিসকেও যেতে হবে, এটা কিন্তু সে ধরনের আলোচনার ভিতরে পড়বে না, এই অ্যাসেসমেন্টে পড়বে না, কারণ গভর্নমেন্ট নিষিদ্ধ করে আর করেনি, কিন্তু ওই প্রেজেন্ট গভর্নমেন্টই আছে যে গভর্নমেন্ট নিষিদ্ধ করেছিল। গভর্নমেন্ট তাদের যে অ্যাক্টিভিটিসগুলো ছিল, যাদেরকে শাস্তি দিয়েছে, তাদের ব্যাপারে কি প্রতিকার এবং গভর্নমেন্টের আদার অ্যাক্টিভিটিস সিগনিফিকেন্টলি চেঞ্জ হয়েছে কি না জেনে হোম অফিস যদি এই অ্যাপ্লিকেশনকে রিফিউজ করে বলে যে না তোমার আর রিস্ক ফ্যাক্টর নেই, সেফ রিটার্ন পলিসির আন্ডারে তুমি যেতে পারো, উনি কিন্তু চ্যালেঞ্জ করতে পারবে। অতএব হোম অফিসের বর্তমান পলিসি বলছে দ্যাট উইল নট বি এনাফ, এই ট্রিগার মেকানিজমে এটা ট্রিগার করবে না, সেফ রিটার্ন পলিসির আন্ডারে এটা পড়বে না। কিন্তু আরেকটা সিনারিও আমরা বলি, যে ধরেন আরেকজন এসছে অন্য কোনো দেশ থেকে, সেই দেশে শুধুমাত্র গভর্নমেন্টই আর চেঞ্জ হয়নি, আগের গভর্নমেন্ট হয়তো কোনো কিছু নিষিদ্ধ করেছিল, এখন সেই গভর্নমেন্ট চলে গেছে,
সেই গভর্নমেন্ট চলে যাওয়ার পরে নতুন একটা ইলেকশন দিয়েছে এবং আরও কিছু যেসব অ্যামনিস্টি ছিল সেগুলো দিয়েছে, যাদেরকে জেলে ভরা হয়েছিল তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। এরকম ক্ষেত্রে যদি কেউ অ্যাপ্লিকেশন করেন তখন একটা বিবেচনা কিন্তু আনতে হবে যে সেফ রিটার্ন পলিসি এক্ষেত্রে প্রযোজ্য কি না। এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে একটা উইথ আ পিরিয়ড অফ টাইম, যে একটা দেশ কখন বলা হবে যে তাদের যে দেশে যে নাগরিককে রেফিউজি স্ট্যাটাস দেওয়া হয়েছিল সেই দেশেই ফেরত পাঠাতে বলবে ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডম গভর্নমেন্টকেও কিন্তু কিছু পলিসি নিয়ে কাজ করতে হবে, যেটা আমি কিছুক্ষণ পরে বলবো। এখানে ইউনাইটেড নেশনের হাই কমিশনার ফর রেফিউজির কিছু UNHCR আমরা বলি, সেটারও কিছু পলিসি আছে যেটা আমি এখনই বলবো। বাট যে আলোচনা করছিলাম যে সুদানের এরকম ক্ষেত্রে যেটা ধরে নিই যে সেক্ষেত্রে গভর্নমেন্টের পরিবর্তন হলো, ফেয়ার ইলেকশন হলো, কিছু অ্যামনেস্টি হলো, যে যাদেরকে আগে জেলে রাখা হয়েছিল সবাইকে মুক্ত করে দেওয়া হলো, সেক্ষেত্রে এনাফ কিনা, হ্যাঁ সেক্ষেত্রে সেক্রেটারি অফ স্টেট কিন্তু আর্গু করতে পারবে যে তোমাকে আমরা আর আইএলআর দিব না, তোমারটা রিফিউজ করব, কারণ আমরা মনে করছি তোমার যে ফ্যাক্টরসগুলো বিবেচনা করে আমরা তোমাকে রেফিউজি হিসাবে অ্যাপ্রুভাল দিয়েছিলাম, আমরা মনে করছি তোমার দেশে আর সেই সমস্যা নেই, তুমি সেফ রিটার্ন পলিসির আন্ডারে নিজের দেশে ফেরত যেতে পারো, এবং যেই ফ্যাক্টরগুলো আমরা বিবেচনায় নিয়েছিলাম সবগুলো ফ্যাক্টরই এখন ঠিক হয়ে গেছে, অতএব তুমি তোমার নিজের দেশে যেহেতু যেতে পারো, সিগনিফিক্যান্ট অ্যান্ড টেম্পোরারি চেঞ্জ অফ সার্কামস্টান্সেস হয়েছে, তোমাকে আমরা আর আইএলআর দিব না। সো এটা কিন্তু আগে ছিল না, আগে অনেকে ছিল কিন্তু গভর্নমেন্টের পট পরিবর্তনও রেফিউজি স্ট্যাটাস পেয়ে অ্যাপ্লিকেশন করেছেন, ইরেসপেক্টিভ ধরেন তারা আওয়ামী লীগের কর্মচারী বা আওয়ামী লীগের কর্মী ছিলেন, তাদেরকে তারা রেফিউজি স্ট্যাটাস পেয়েছিলেন, বর্তমানে আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায় থাকার পরও কিন্তু তাদেরকে ইনডেফিনিট লিফট রিমেন্ট দিয়ে দেওয়া হয়েছে। আমি আমাদের নিজেদের কনটেক্সটেই বললাম আলোচনার ক্ষেত্রে, কিন্তু এখন কিন্তু গেলে আপনাকে পরিপূর্ণভাবে ওই সেকেন্ড ট্রিগারের ভিতর দিয়ে যেতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার উপর খানিকটা দায়িত্ব চলে আসছে যে না, সেক্রেটারি অফ স্টেট বলছে যে তুমি এখন তোমার দেশে ফেরত যেতে পারো, তখন দায়িত্বটা আপনার কাছে কিছুটা ইনকাম্বেন্ট আপনি হয়ে গেলেন, আপনাকে দেখাতে হবে যে আন্ডার হোয়াট ক্যাটাগরি, আন্ডার হোয়াট সিচুয়েশন আপনি ওটা পারবেন না। সো আপনাকে যেটা বলছিলাম যে কখন রেফিউজিকে আর রেফিউজি বলা হয় না, এক্ষেত্রে কিন্তু আমরা রেফিউজি কনভেনশনের সাথেই কিছু সার্কামস্টেন্সেস ওখানে দিয়ে দেওয়া হয়েছে। আমরা যেটা বলেছি যে আপনি যে দেশ থেকে এসেছিলেন সেই দেশে আপনার নাগরিকত্ব বাতিল করে দেওয়া হয়েছিল, আপনাকে আবার নাগরিকত্ব ফেরত দেওয়া হয়েছে, বা আপনি ওই দেশে ভলেন্টারিলি গেছেন বেড়াতে, ওইটা কিন্তু অনেকে দেখবেন যে রেফিউজি স্ট্যাটাস হয়ে যাওয়ার পরে অনেকে কিন্তু নিজের দেশে ভলেন্টারিলি ঘুরে আসেন, অনেক সময় ট্রাভেল ডকুমেন্ট নিয়েও দেখেন। এখন পর্যন্ত এগুলাকে শিথিলতার সাথে দেখা হলেও কিন্তু মেবি এখন সিচুয়েশন আস্তে আস্তে চেঞ্জ হবে বর্তমান কনটেক্সটে, সো সবাই ব্যাপারগুলোকে খুব সিরিয়াসলি দেখবেন, যে অনেক সময় আপনার দেখা যায় কম একটা নতুন একটা ট্রাভেল ডকুমেন্ট আপনাকে দিল, ওই ট্রাভেল ডকুমেন্ট নিয়ে আপনি চলে গেলেন ওই দেশে। আমি একটা উদাহরণ দিতে পারি, একজন রেফিউজি ধরেন রোহিঙ্গা, তিনি রোহিঙ্গা ক্লেম করে এদেশে হয়তোবা রেফিউজি স্ট্যাটাস পেয়েছেন, এখন তার পরিবার হয়তোবা চট্টগ্রামে বা অন্য কোনো অঞ্চলে থাকে, উনি কিন্তু পেয়েছেন রোহিঙ্গা হিসাবে হয়তোবা স্টেটলেস পার্সন হিসাবে ওনাকে দেওয়া হয়েছে। হ্যাঁ, উনি যদি নিজের বাংলাদেশে আবার বেড়াতে যান মুফতি, সেটা হয়তোবা বিবেচনায় নেওয়া যেতে পারে, কিন্তু আপনি বলেছেন যে বর্তমান গভর্নমেন্ট আপনাকে গেলে মেরে ফেলবে এবং আপনি পেয়েছেন রেফিউজি স্ট্যাটাস কিন্তু আপনি ঈদে বেড়াতে যাচ্ছেন বাংলাদেশে, আপনি আসবার সময় কিন্তু কোয়েশ্চেনে পড়তেই পারেন এখন যে তুমি কিভাবে ভলেন্টারিলি রিটার্ন করলে, তোমার দেশে তো তাহলে আর সেফটি নেই। এখানে আরেকটা জিনিস নতুন লতে এসছে, এটা খুব ইম্পর্টেন্ট, আমি ভুলে যাওয়ার আগেই বলি, সেটা হচ্ছে শুধু 5 বছরের পরে যে আপনাকে সেফ রিটার্ন পলিসির আন্ডারে অ্যাসেস করা হবে তা কিন্তু না। আরেকটি সিগনিফিক্যান্ট চেঞ্জেস যেটা এখন বর্তমানে আইন, সেটা হচ্ছে 5 বছরের মধ্যেও কিন্তু আপনাকে আবারও সেফ রিটার্ন পলিসি যেটা বলছি এবং সিগনিফিক্যান্ট এবং নন টেম্পোরারি চেঞ্জেসের আন্ডারে আপনাকে কিন্তু সেক্রেটারি অফ স্টেট আবারও রিভিউ করতে পারে আপনার রেফিউজি স্ট্যাটাস। সো আপনারা যারা এরকম বেড়াতে যান, ভলেন্টারিলি রিটার্ন করেন, তারা কিন্তু এই বিপদে পড়তে পারেন, বিকজ বর্তমান আইনে সেটা করতে দেওয়ার বিধান আছে। তো মুফতি, এক্ষেত্রে আমি আরও কিছু জিনিস আমাদের দর্শকদেরকে জানাতে চাই, যেটা আমি একটু একটু ডিটেলে বলতে চাইবো, সেটা হচ্ছে এই যে বলছিলাম যে ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রেফিউজি, এই যে UNHCR-এর যে ব্যাপারটা আছে, এখানে কিন্তু কিছু সিগনিফিক্যান্ট ভাবে রেফিউজি কিভাবে ক্যান্সেল করা হয় স্ট্যাটাস বা কাদেরকে রেফিউজি দিতে হবে সেটার ব্যাখ্যা দেওয়া আছে।
নাও ব্রেক্সিট থেকে আমরা হয়তো বেরিয়ে যাচ্ছি, কিন্তু এই 1951 কনভেনশনের কিন্তু আমরা একজন সিগনেটরি, ইউনাইটেড কিংডম রাষ্ট্র হিসাবে কিন্তু সেই চুক্তিতে স্বাক্ষর করেছেন। সো সেক্ষেত্রে যদি রেফিউজি কনভেনশনের আন্ডারে কাউকে রেফিউজি স্ট্যাটাস দিয়ে সেটা আবার কেড়ে নিতে হয়, কারণ আপনি যদি কাউকে ইনডেফিনেট লিফট রিমেন্ট না দেন, আপনি তো তার রেফিউজি স্ট্যাটাসটাকে ফেরত নিতে পারছেন না। হ্যাঁ, তাকে আপনি পার্মানেন্ট রেসিডেন্স দিচ্ছেন না, কিন্তু পার্মানেন্ট রেসিডেন্স না দেওয়া এক ব্যাপার, আর তাকে আর বলা যে তুমি আর রেফিউজি না, দ্যাটস এ কমপ্লিটলি ডিফারেন্ট সিনারিও। সো সেটি যদি বলতে হয়, তখন কিন্তু আপনাকে ওই ইন্টারন্যাশনাল কনভেনশন বা ইন্টারন্যাশনাল যে চুক্তিগুলো আছে সেগুলোর ভিতর দিয়েই কাজ করতে হবে। সেক্রেটারি অফ স্টেট কিন্তু চাইলেই এত সহজ না যে কাউকে বলে দিবে যে তুমি আর রেফিউজি না। সো এক্ষেত্রে ইউরোপিয়ান কোয়ালিফিকেশন ডাইরেক্টিভের একটা বিধান আছে যেটাকে আমাদেরকে ফলো করতে হয়, এবং একই সাথে যেটা বলেছি যে হিউম্যান হাই কমিশনার ফর রেফিউজি ইউনাইটেড নেশনের তার যে পলিসি আছে সেটাকেও মেনে নিতে হবে। সো এখানে একটু আমি আপনাদেরকে সুবিধার জন্য বলছি যে আপনারা যারা এই ধরনের ক্ষেত্রে আপনাদের অ্যাপ্লিকেশনকে হয়তোবা বলা হচ্ছে যে না, ইউ আর নো লঙ্গার কোয়ালিফাইড, তোমাকে আমরা দিব না, সেক্ষেত্রে সেফ রিটার্নের ব্যাপারে কিন্তু আপনারা কিছু অবজেকশন দিতে পারেন। আপনাদের রেফিউজি স্ট্যাটাসকে কেড়ে নেওয়ার আগে কিছু সিগনিফিকেন্ট প্রসেসের ভিতর দিয়ে গভর্নমেন্টকে যেতে হবে। আপনার প্রপোজ রিভোকেশন আগে আপনাকে একটা লেটার সার্ভ করবে হোম অফিস। আপনি আর ধরেন আপনি 5 বছরেই দেশে গিয়েছিলেন, আপনার ফেরত আসার সময় আপনাকে থামানো হলো যে তুমি কেন ভলেন্টারিলি গেলে। সেফ রিটার্ন পলিসির আন্ডারে বিবেচনা করে আপনার রেফিউজি স্ট্যাটাসকে কেড়ে নিবে। এই অবস্থায় কিন্তু গভর্নমেন্টকে কিছু প্রসেস ফলো করতে হবে। নাম্বার ওয়ান প্রসেস হচ্ছে আপনাকে বা আপনার যদি কোনো লিগাল রিপ্রেজেন্টেটিভ থাকে তাকে একটা চিঠির মাধ্যমে জানানো হবে। এনি ইমিগ্রেশন ডিসিশন আন্ডার সেকশন 105, আপনি যে কোনো ইমিগ্রেশন ডিসিশন আপনাকে লিখিতভাবে জানাতে হয়, ঠিক তেমনিভাবে এখানেও কিন্তু লেটারের মাধ্যমে জানাতে হবে যে আপনার রেফিউজি কনভেনশনের আন্ডারে যে রেফিউজি স্ট্যাটাস দেওয়া হয়েছিল গভর্নমেন্ট মনে করছে বা সেক্রেটারি অফ স্টেট মনে করছে আমরা এটাকে তুলে নিব, যে ইউ আর নো লঙ্গার কনসিডার্ড অ্যাজ রেফিউজি। এটাকে আপনাকে কিন্তু রিজন দিতে হবে সেক্রেটারি অফ স্টেট, কেন সেক্রেটারি অফ স্টেট আপনাকে রেফিউজি স্ট্যাটাস আর কনসিডার করছে না, কেন কেড়ে নিবে, লেটারে আপনাকে দেখানো হবে। এবং একই সাথে সেক্রেটারি অফ স্টেট কিন্তু বাধ্য, এবং এটা অ্যাসাইলামে যে ইনস্ট্রাকশন রিভোকেশনের একটা পলিসি আছে, এটা কোথায় পারবেন আপনারা দেখতে, অ্যাসাইলামের যে ইনস্ট্রাকশন আছে রেফিউজি কনভেনশনের একটা ভার্সন 4 আছে, তেমনিভাবে যে কম্পেলিং রিজনের যে অ্যাসাইলামের যে একটা গাইডেন্স আছে সেখানেও আপনারা পাবেন ভার্সন 4, এবং কখন রিভোকেশন করে নেওয়া যায় অ্যাসাইলামের স্ট্যাটাস সেটারও কিন্তু একটা পাবলিকেশন আছে, আপনারা কাইন্ডলি ওটা একটু দেখে নেবেন, এটা অ্যাভেলেবল আছে ডাইরেক্ট গভে। হাউএভার আপনাকে কিন্তু ওই চিঠির পরে সুযোগ দেওয়া হবে, সেক্রেটারি অফ স্টেট একটা সুযোগ দিবে যে তুমি তোমার পক্ষে যদি কোনো কারণ থাকে আমাদেরকে জানাও যে কেন তুমি মনে করছো তোমার দেশে ফেরত যাওয়াটা তোমার জন্য এখনও রিস্কি। এক্ষেত্রে এটা একটা কেস লয়ের আলোচনায় আমরা চলে যাবো, সংক্ষিপ্ত করবো আলোচনাটা। এক্ষেত্রে কিন্তু বার্ডেন অফ প্রুফ কার ঘাড়ে এটা একটা কোয়েশ্চেন। হ্যাঁ, আপনাকে যদি বলতে হয় যে আপনি আর রেফিউজি না, এটা সেক্রেটারি অফ স্টেটকেই প্রমাণ করতে হবে। ফার্স্টলি 2005 সালের একটা এটা একটা ল্যান্ডমার্ক কেসও আছে। সো সেক্রেটারি অফ স্টেটকে শুরুতে প্রমাণ করতে হবে যে কেন তুমি রেফিউজি হিসাবে আর গণ্য হবে না, এই দায়িত্ব আমার না, এই দায়িত্ব সেক্রেটারি অফ স্টেটের। কিন্তু সেক্রেটারি অফ স্টেট যদি রিজন দেয় তখন বলটা ঘুরে আমার কোর্টে চলে আসছে, তখন আমাকে দায়িত্ব, আমার দায়িত্ব আমাকে তখন জানাতে হবে যে কেন আমি মনে করছি না তোমার রিজনসগুলো গুড এনাফ নয়, আমার কাছে যে রিজন আছে দিস আর মোর ইম্পর্ট্যান্ট, যে আমি মনে করছি এই কারণে আমার এখনও রিস্ক বলবৎ। হোম অফিস তখন আপনার সমস্ত দেওয়া তথ্যগুলোকে কনসিডার করবেন, এবং হোম অফিস কোনো ফার্দার অ্যাকশন নেওয়ার আগে হোম অফিস আপনাকে আবারও আর একটা পুনরায় নোটিশ দিয়ে সেটা কনফার্ম করবে। এবং হোম অফিস যখন, এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট, হোম অফিস কোনো রিভোকেশন অ্যাকশন নেওয়ার আগে এই যে ইম্পর্ট্যান্ট ইনস্টিটিউশনের কথা বললাম, ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রেফিউজিস, তাদের কাছ থেকে ইনভাইট করবে ওপিনিয়ন। সো জিনিসটা দেখুন এত সহজ নয়, কারণ আপনি একটা কনভেনশনের আন্ডারে কাউকে রেফিউজি বলছেন, আপনি রেফিউজি বলে 2 দিন পরে ইচ্ছা হলেই তাকে কিন্তু নন রেফিউজি বলতে পারেন না। সো এই অবস্থায় আপনার এভিডেন্স পেয়েও যদি হোম অফিস খুশি না হয়, হোম অফিসের একটা দায়িত্ব থাকবে একটা ওপিনিয়ন নেওয়া,
যে হাই কমিশনার ফর রেফিউজির কাছ থেকে ওই উনার কাছ থেকে একটা ওই অফিসের কাছ থেকে একটা ওপিনিয়ন নিবে যে রেফিউজি কনভেনশন কি আমার তুলে নেওয়াটা রাইট কি রং নয়, এবং এক্ষেত্রে যদি আলটিমেটলি আপনার রেফিউজি কনভেনশন তুলে নেওয়া হয় আপনাকে একটা রাইট অফ অ্যাপিল দেওয়া হবে। তো এক্ষেত্রে যেই কান্ট্রি গাইডেন্স আছে কাদেরকে কখন কোন রাষ্ট্রকে সেফ বলা হচ্ছে, এক্ষেত্রে কিন্তু ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রেফিউজি তারাও কিন্তু মেনটেন করেন একটা কান্ট্রি রিপোর্ট। অতএব তাদের ভিউটাও কিন্তু এখানে ইম্পর্টেন্ট। যেরকম দেখুন অনেকগুলো কান্ট্রি আগে সেফ ছিল না, এখন সেফ হয়ে গেছে। কথার কথা আমি বলি শ্রীলঙ্কা, শ্রীলঙ্কায় তামিল টাইগার্সদের যখন অপারেশন চলছিল ওই পার্টটা জাফনা বা ওই এরিয়ার থেকে অনেক তামিল ন্যাশনালকে কিন্তু যারা বলেছেন যে তারা শ্রীলঙ্কান অথরিটি দ্বারা প্রসিকিউটেড, তারা কিন্তু এদেশে কিন্তু অ্যাসাইলাম পেয়েছেন। কিন্তু বর্তমানে কিন্তু আমরা সবাই জানি ওই অঞ্চলটা এখন শান্ত, ওইখানে শান্তি বলবৎ। সো এখন যাদেরকে রেফিউজি কনভেনশনের আন্ডারে রেফিউজি দেওয়া হয়েছে তাদের সেটেলমেন্টের সময় যদি এখন হোম অফিস বলেন যে না তুমি তো সেফলি রিটার্ন করতে পারবে জাফনাতে, এখানে আর তোমাকে গেলে কেউ মেরে ফেলবে না, সেক্ষেত্রে কিন্তু সেক্রেটারি অফ স্টেট সমস্ত কথা শুনবার পরে দুই পক্ষের বক্তব্য শোনার পরে ওই হাই কমিশনারের কাছ থেকেও একটা রিপোর্ট সিক করবেন। সেই হাই কমিশনারের রিপোর্টটাও কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট যে সত্যি ওই ব্যক্তির দেশে ফেরত যাওয়া সম্ভব কি না। এবং আমি এবার আমাদের প্রসপেক্টের কথা বলি, কারণ আমরা দেখুন আমরা যারা প্র্যাকটিশনার্স আছি, মুফতি আপনিও জানবেন, অনেক অ্যাসাইলাম ক্লেম কিন্তু আমাদের দেশ থেকেও হয়। পটভূমিকার কথায় আমি নয় নাই বা গেলাম, বাট একটা কমন আলোচনা থাকে যে আমার দেশে যাওয়া সেফ না, সেটা আমার ধর্মীয় বিলিফের কারণে, আমি হয়তোবা কোনো মৌলবাদী গ্রুপ আমাকে মেরে ফেলবে, বা আমার ধর্মীয় চেতনার নাই থাকার কারণে, আমি এথিস্ট, আমি নাস্তিক, এ কারণে আমাকে মেরে ফেলবে, বা আমি বিএনপি করি, জামাত করি, এই সমস্ত কারণে যে আমাকে গভর্নমেন্ট বা কোনো এজেন্সি বা আমি র্যাব দ্বারা, এগুলোও কিন্তু কিছু ইন্ডিকেটিং ফ্যাক্টার্স আছে। সো সেক্রেটারি অফ স্টেটকে ফেয়ার ইলেকশন ওই দেশে হচ্ছে কি না, ওই দেশে কোনো অপ্রেসিং এজেন্সি আছে কি না, যাদের এগেনস্টে অ্যালিগেশন তারা ডিসমেন্টাল্ড হয়েছে কি না, এই ধরনের অনেক কিছুই কিন্তু ইম্পর্টেন্ট। সো যারা আলোচনাটা ধৈর্য ধরে শুনছেন তাদের কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট আলোচনা, কারণ যারা আপনারা সেটেলমেন্টের জন্য যাচ্ছেন, রেফিউজি স্ট্যাটাসে আছেন, তারা কিন্তু আগের মতো আর সহজভাবে ইনডেফিনেট পাবেন না, এবং এগুলো সবগুলো তাদেরকে মাথায় রেখে প্রস্তুতি নেওয়া উচিত। ধন্যবাদ মিস্টার হোসেন খুব সুন্দরভাবে ব্যাখ্যা করার জন্য। দর্শক আমাদের সময় হয়েছে একটি বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার, আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান লিগাল প্ল্যাটফর্মে। আমাদের সাথে আছেন আমাদের সম্মানিত অতিথি লিবার্টি লিগাল সলিসিটার ফার্মের সলিসিটার মিস্টার ইফতেখার হোসেন। দর্শক, যান্ত্রিক ত্রুটির জন্য আমরা আজকে ফোন কলগুলো নিতে পারছি না, তাই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। যাই হোক, আমাদের অতিথি আজকে আপনাদের আজকে অনেক সুন্দরভাবে ব্রেক্সিটের বিষয়ে আলোচনা করেছেন, রিফিউজি ক্যাটাগরির বিষয়ে আলোচনা করেছেন, এবং আপডেটগুলো খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। আশা করি এই ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগবে। যাই হোক, আমি মিস্টার হোসেনের কাছে আবার চলে যাচ্ছি। মিস্টার হোসেন, আরেকটি ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে আপনাকে আলোচনা করতে বলবো, সেটা হলো ফ্যামিলি ম্যাটার এবং সেই সাথে ইমিগ্রেশনের ম্যাটারটা লিঙ্ক আপ। যেমন সে ফর এক্সাম্পল আমি বলতে পারি একটা কোয়েশ্চেন, সেটা হলো যে যারা এখানে স্পাউস ভিসাতে আসে, আসার পর দেখা যায় যে ফ্যামিলিটা রিলেশনশিপটা ব্রেকআপ হয়ে যায় বা তারা সেপারেশন চলে যায় বা ডিভোর্স হয়ে যায়, তখন তারা এক্সটেন্ড করতে পারছে না, বাট সেই সাথে দেখা যায় যে ইন দ্য মিন টাইম তাদের হয়তো দুই একটা বাচ্চা হয়। তো এক্ষেত্রে যদি স্পাউস সেক্ষেত্রে কী করতে পারে, বা স্পাউস অ্যাপ্লিকেশন ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন এক্সটেন্ড করার জন্য বা পরবর্তী নেক্সট স্টেপে যাওয়ার ক্ষেত্রে কী কী সমস্যাটা ফেস করতে হয়? সুন্দর কোয়েশ্চেন, এবং এটা প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন। এরকম কোয়েশ্চেন তো প্রতিদিনই বোধহয় আমাদের পেতে হয় বা আপনার কলারও এই প্রোগ্রামে করেন, এবং আপনার মাধ্যমে আমিও দুঃখ প্রকাশ করছি যে আজকে আমাদের শ্রোতাদের কল আমি শুনতে পারলাম না। নিশ্চয়ই নেক্সট প্রোগ্রামে এসে আমরা আশা করছি আপনাদের সাথে সেই উত্তরগুলো দিতে পারবো, বা শোনার জন্য ধন্যবাদ। হ্যাঁ মুফতি, আপনার যে কোয়েশ্চেনের আন্ডারস্ট্যান্ডিং সেটা হচ্ছে কেউ যদি স্পাউস ভিসায় এদেশে এসে থাকে, ধরে নিয়ে একজন মহিলা তিনি আসলেন এদেশে স্পাউস ভিসায়, এবং আসবার পরে ওনাকে তো জানেনই বর্তমানে আড়াই বছরের ভিসা দেওয়া হয়, তো প্রথম আড়াই বছরের ভিসা পাওয়ার পরে উনি আসলেন, এবং আড়াই বছর শেষ হয়ে যাওয়ার পরে ওনাকে আর একটা এক্সটেনশনের জন্য ফার্দার লিভের জন্য আর একটা অ্যাপ্লিকেশন করতে হবে, এবং আড়াই বছর দুটো মিলে পাঁচ বছর হয়ে যাওয়ার পরে আপনাকে পার্মানেন্ট রেসিডেন্স দেওয়া হবে, যেটাকে আমরা বলি ইনডেফিনিট লিভ টু রিমেন। তো আমাদের উপস্থাপক মুফতি সাহেব যেটা আমাকে বললেন যে এই ভিসাতে প্রথমবার আসার পরেই দেখা গেল যে বিবাহটা এখন আর টেনেবল না, মানে এটা চলার মতো না, ভেঙে গেছে, সেপারেশন হয়ে গেছে, ভেঙে গেছে, এবং স্বাভাবিকভাবেই হাজব্যান্ড আর উনাকে স্পন্সর করবেন না,
এক্সটেনশনের জন্য যে আমার সাথে তোমার সম্পর্কই নেই, আমি অ্যাজ এ স্পন্সর তোমাকে করব না। এবং ক্ষেত্র বিশেষে অনেক জায়গায় আমি দেখেছি যে হাজব্যান্ড হোম অফিসকে নোটিফাই করে দিয়েছেন, এবং এটাও একটা গুড প্র্যাকটিস যে আমি আর স্পন্সর নই তার। অনেক সময় দেখা গেছে শত্রুতামূলকভাবেই, অনেকটা প্রতিশোধমূলকভাবেই কিন্তু ডিভোর্স হওয়ার আগেই হোম অফিসকে জানিয়ে দেয়, যেটাও আবার ফেয়ার না। কারণ আনটিল অ্যান্ড আনলেস দেয় ইজ এ ডিভোর্স এবং ইউ আর নট সেপারেটেড, আপনি তো এভাবে জানাতে পারেন না। বাট অনেক সময় দেখা যায় যে হোম অফিসকে জানিয়ে দেওয়া হয়। এনিওয়ে, তো কোয়েশ্চেন হচ্ছে, এরকম কোনো সিচুয়েশনে আপনি পড়ে গেছেন, আপনার এক্সটেনশন সম্ভব না, কিন্তু আপনার একটা বাচ্চা আছে, আপনার একটা বাচ্চা হয়েছে, তো আপনার সেই বাচ্চাটা যদি আমরা ধরে নিই ব্রিটিশ ন্যাশনাল, এবং বাচ্চাটা জন্মসূত্রে যদি ব্রিটিশ হয়, তাহলে কিন্তু আপনি একজন ব্রিটিশ ন্যাশনালের প্রাইমারি কেয়ারার, সোজা বাংলায় আপনি হচ্ছে তার অভিভাবক। যদিও আপনি শেয়ার্ড প্যারেন্টাল রেসপন্সিবিলিটি, যে আপনার বাবাও দেখে আপনিও দেখেন, বাট বাচ্চা ছোট, হাজব্যান্ড আপনাকে আর ছেড়ে দিয়েছে, এখন বাচ্চাটা আপনারই তত্ত্বাবধানে, আপনি বাচ্চাটার কেয়ারার। তো সেক্ষেত্রে কিন্তু আইন আপনাকে সাপোর্ট দিবে, আপনি কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। আপনি যদি কমপ্লিটলি ডেস্টিটিউট হয়ে যান, তাহলেও কিন্তু একটা ব্যাপার থাকে। ডেস্টিটিউট হচ্ছে যদি আপনি গৃহহীন হয়ে পড়েন, যে আপনাকে হাজব্যান্ড বাসা থেকে বললেন যে না, আমি আর তোমাকে মেনটেন্যান্স দিব না, কেয়ার করব না, আপনি ছোট বাচ্চা, কাজও করেন না। আপনি কিন্তু শেল্টার হাউস আছে, এরকম অনেক অর্গানাইজেশন আছে যেখানে গেলে কিন্তু আপনি শেল্টার পাবেন, এবং আপনার ইমিগ্রেশন স্ট্যাটাসটাও কিন্তু কমপ্লিটলি ব্রোকেন না, নষ্ট হয়ে যাবে না। কারণ এই যে বাচ্চাটার আপনি কেয়ারার, সেটার জন্য কিন্তু গভর্নমেন্ট বলছে যে আন্ডার দ্যাট রুট অফ প্যারেন্টাল কেয়ার বা অ্যাজ এ প্যারেন্ট, আপনি কিন্তু 10 বছর বা 5 বছর রুটের আন্ডারেও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারেন। সো মুফতি, এক্ষেত্রে যেটা করতে হবে, সেক্ষেত্রে এই যে বাচ্চাটা যে উনার কেয়ারে আছেন, একজন মায়ের জন্য এটা প্রমাণ করাটা সহজ যে বাচ্চা তো আমার কাছেই আছে। এবার একটু সিনারিওটা আমি একটু ঘুরিয়ে দিই। ধরুন আপনি একজন পুরুষ, আপনি এদেশে কোনো মহিলাকে বিয়ে করে এসেছেন, এবং আপনার একটা সন্তানও আছে, এবং সেম পরিস্থিতিতে আপনি পড়লেন, কিন্তু সন্তানটা আপনার কাস্টাডিতে নেই, বিকজ সন্তানটা স্বাভাবিকভাবেই মায়ের কাছে আছে, ব্রিটিশ মায়ের কাছেই সন্তানটা আছে, কিন্তু আপনি তো তার বাবা, এটা তো আপনার কাছ থেকেও কেড়ে নিতে পারবে না অধিকার। এবং বাচ্চার ক্ষেত্রে আপনার যে গুরুত্ব, সেটাও পৃথিবীতে কোনো আইনই আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। তো সেক্ষেত্রে আপনি কী করবেন? সেক্ষেত্রে এই ফ্যামিলি লর কথা যেটা বললেন, সেক্ষেত্রে এটা কিন্তু ইম্পর্টেন্ট ইস্যু হয়ে যেতে পারে। আপনাকে তখন অ্যাডভাইস দেওয়া যেতে পারে যে বাচ্চার বেস্ট ইন্টারেস্টের জন্য, বা আপনি বাচ্চাকে কেয়ার করেন এটা আপনি দেখানোর জন্য, আপনাকে কিন্তু ফ্যামিলি কোর্টের আশ্রয় নিতে হবে। কারণ বাচ্চা যদি আপনার কাস্টাডিতে না থাকে, আপনি কিভাবে দেখাবেন আপনি প্যারেন্টাল রেসপন্সিবিলিটি নিচ্ছেন? আপনি যদি একটা FLR FP অ্যাপ্লিকেশন, যেটাতে এই ক্ষেত্রে করতে হয়, 5 বছর বা 10 বছর রুটে প্যারেন্ট রুটে যে অ্যাপ্লিকেশন করবেন, এই অ্যাপ্লিকেশনটা যদি আপনি করেনও, অ্যাপ্লিকেশনের অন্যতম ভিত্তি হচ্ছে আপনাকে দেখাতে হবে শুধু ব্রিটিশ বাচ্চা হলেই আপনাকে গভর্নমেন্ট কিন্তু দিবে না। আপনাকে কিন্তু অবশ্যই দেখাতে হবে বাচ্চার প্যারেন্টাল রেসপন্সিবিলিটি আপনি শেয়ার করেন। এখন এক্ষেত্রে যদি স্ত্রী আপনাকে বাচ্চা দেখতে না দেয়, স্ত্রী যদি তার পরিবারেই বাচ্চাটাকে নিয়ে তিনি সরে পড়েন, আপনি তো বাচ্চার কাছেই যেতে পাচ্ছেন না, আপনি কিভাবে দেখাবেন যে বাচ্চার দৈনন্দিন জীবনে আপনি ফাদার হিসাবে প্যারেন্টাল রোল পারফর্ম করছেন? তো সেক্ষেত্রে কিন্তু ফ্যামিলি কোর্টটা ইম্পর্টেন্ট। কেন ফ্যামিলি কোর্ট? এক্ষেত্রে চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডার, যেটা বর্তমানে আগে আমরা রেসিডেন্স অর্ডার বলা হতো, এখন এটাকে চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডার বলা হয়। সো চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডারটা কী? সেটি হচ্ছে আপনাকে ফ্যামিলি কোর্টের কাছ থেকে একটা কনফার্মেশন অর্ডার, জুডিশিয়াল অর্ডার পেতে হবে, যেটাতে কোর্ট থেকে বলে দেওয়া হবে যে সপ্তাহের নির্দিষ্ট কোনো দিনে আপনি আপনার স্ত্রী আপনাকে বাচ্চা আপনার হেফাজতে দিতে বাধ্য, বা আপনি বাচ্চাকে দেখতে পারেন, বাচ্চাকে আপনি 1 ঘন্টার জন্য হলেও পান সানডেতে, বাচ্চাকে নিয়ে আপনি পার্কে যান, বা সুপারভাইজ কন্ট্যাক্ট পেয়েছেন যেখানে আপনাকে কাফকাস আছে বা আদার সোশ্যাল সার্ভিস আছে, যাদের তত্ত্বাবধানে আপনি বাচ্চার সাথে 1 ঘন্টা সময় কাটাতে পারেন। এটাও কিন্তু বাচ্চা এবং আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। আপনি হয়তো কমপ্লিট প্যারেন্টাল রেসপন্সিবিলিটি শেয়ার করছেন না, বাট অ্যাটলিস্ট এই 1টা ঘন্টা আপনার বাচ্চার বেড়ে ওঠার জন্য, বেস্ট ইন্টারেস্টের জন্য ভেরি ইম্পর্টেন্ট। সো সেক্ষেত্রে আপনি ফ্যামিলি কোর্টের থেকে এই ধরনের একটা অর্ডার নেবেন, এবং ঘাবড়াবেন না যে কোর্টে যাচ্ছি, আমার ভিসা নেই, আমি 6 মাস ধরে এদেশে ওভারস্টেয়ার। ডু নট ওয়ারি, এটা ফ্যামিলি কোর্টের অবশ্যই কনসিডারেশনে আসবে, বাট ফ্যামিলি কোর্ট বুঝতে পারবে যে কিসের
ভিত্তিতে এই ব্যাপারটা হয়েছে, অথবা আপনার ইমিগ্রেশন স্ট্যাটাস সলিড না হলেও, সাউন্ড না হলেও, সিকিউর না হলেও, বাচ্চাটার গুরুত্ব আপনার ক্ষেত্রে, আপনার জীবনে এবং তার জীবনে কতটা ইম্পর্টেন্ট। সো ফ্যামিলি কোর্ট সাধারণত ইমিগ্রেশনটাকে ইস্যুতে নেয়, কিন্তু আলটিমেটলি ফ্যামিলি কোর্টের উদ্দেশ্য থাকবে যে বাচ্চার বেস্ট ইন্টারেস্টের জন্য ফাদারকে অ্যাক্সেস দেওয়া। এবং সেক্ষেত্রে ওটা যদি একবার আপনার কাছে চলে আসে অর্ডার, আপনি ওই অর্ডারের সাথে যদি তারপরে এফএলআর এফপি করেন, আমি শিওর আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুল হবে। ধন্যবাদ মিস্টার হোসেন, খুব সুন্দরভাবে ব্যাখ্যা করার জন্য। আপনি আলোচনা করছেন চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডার নিয়ে, তো চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডারের ক্ষেত্রে আরেকটি বিষয় আছে যে ডাইরেক্ট অর্ডার, ইনডাইরেক্ট অর্ডার, ঠিক আছে? এখানে ডাইরেক্ট অর্ডার হলে হয়তো হবে, বাট ইনডাইরেক্ট যদি অর্ডার পাওয়া যায় তাহলে কি সিচুয়েশন হবে? দেখুন, আমি মনে করি এখানে বেস্ট ইন্টারেস্ট হচ্ছে ফ্যামিলি কোর্টের সবচেয়ে প্যারামাউন্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো এখানে ডাইরেক্ট ইনডাইরেক্ট বলতে মুফতি আপনি হয়তো বা সুপারভাইজ বা আনসুপারভাইজ বুঝাচ্ছেন, আমি দর্শকদেরকে সহজ করে দিই। ডাইরেক্ট অর্ডার হচ্ছে ধরুন একদিনের জন্য আমি বাচ্চা নিয়ে যেতে পারি, সকালবেলা বাচ্চার মায়ের ঘর থেকে আমি বাচ্চাকে নিয়ে, আমার বাচ্চাকে নিয়ে আমি আমার ঘরে একদিন বা দুদিন থাকব, বা আমি এমনও হতে পারে অ্যারেঞ্জমেন্টটা এমন যে ছুটির সময় আমি দু সপ্তাহের জন্য বাচ্চাকে নিয়ে হলিডেতে যেতে পারবো। সো এইটা ডাইরেক্ট আমার আমার কাস্টাডিতে আসছে, এবং আমি কোনো সুপারভাইজড কন্ট্যাক্ট না যে আমাকে আমার বাচ্চাকে দেখার সময় আমাকে আরেকজন অবজার্ভ করবে। এই সমস্ত ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই থাকে, যদি ডোমেস্টিক ভায়োলেন্সের অভিযোগ থাকে, যে বাচ্চার মা যদি অ্যালিগেশন আনেন যে আপনি বাচ্চার মায়ের সাথে ডোমেস্টিক ভায়োলেন্সের তিনি শিকার হয়েছেন, বা বাচ্চার আপনার বিহেভিয়ারটা বাচ্চার জন্য সেফ না, এক্ষেত্রে কিন্তু এই অ্যালিগেশনগুলোতে এবং যদি একটা প্রমাণ হয় সেক্ষেত্রে কোর্ট কিন্তু খুব সাবধানতার সাথেই আপনাকে অর্ডার দিবে, যে আপনাকে ডাইরেক্ট আনসুপারভাইজ দিবে না। যে আপনার যদি ডোমেস্টিক ভায়োলেন্সের বা এ ধরনের অ্যাটিচিউড থাকে, তাহলে আনসুপারভাইজড অবস্থায় বাচ্চা আপনার সাথে 2 ঘন্টা থাকলে আপনি বাচ্চার সাথে কীভাবে বিহেভিয়ার করছেন, বাচ্চাকে কীভাবে দেখছেন, ধমক দিচ্ছেন কি না, কীভাবে শাসন করছেন, বাচ্চা আপনার ভয়ে ভীত কি না, বাচ্চা কাউকে বলতে পারছে না, বাট ওই 6টা ঘন্টা বাচ্চা এনজয় করে না আপনার সাথে থাকা, কারণ আপনি বাচ্চাকে না দেখে আনসুপারভাইজ রেখে আপনি আপনার মতো কাজ করেন, বাচ্চাকে সময় দেন না। যেই পারপাসটাতে বাচ্চাকে আপনাকে দেখতে দেওয়া হয়েছে সেই পারপাসটা আপনি সুযোগ নিচ্ছেন, কিন্তু বাচ্চার কোনো উপকার আসছে না, উল্টা বরঞ্চ বাচ্চা আপনার আপনি বাচ্চার জন্য থ্রেট। তো এ ধরনের ক্ষেত্রেও কিন্তু এটা বাচ্চার বেস্ট ইন্টারেস্ট তো সার্ভ করবে না। তো এই সমস্ত বিষয় বিবেচনা করে হয়তোবা কোর্ট সুপারভাইজড একটা অর্ডার দিতে পারে যে হ্যাঁ, তুমি 1 ঘন্টার জন্য অমুক জায়গায় আরেকজনের সামনে তুমি বাচ্চার সাথে খেলতে পারো বা সময় কাটাতে পারো। এই ধরনের বিভিন্ন ব্যাপার থাকে, বাট ঘুরে ফিরে ওই প্যারামাউন্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টরটা হচ্ছে বাচ্চার বেস্ট ইন্টারেস্টটা কোথায়। দেখুন, এরকম ডোমেস্টিক ভায়োলেন্সের রেকর্ড থাকার পরও অনেক সময় ইনডাইরেক্ট অর্ডার বা আপনার সুপারভাইজড অর্ডার দেয়, কারণ বাচ্চাকে কমপ্লিটলি বাবা বা মায়ের কাছ থেকে ডিপ্রাইভ করা, তার প্রেজেন্স বাচ্চার জীবন থেকে সরিয়ে নেওয়া কোনো বাচ্চার জন্যই কিন্তু ভালো না। সো বাবা মা দুজনেরই প্রয়োজন বাচ্চার জীবনে থাকে। ধন্যবাদ মিস্টার হোসেন, খুব সুন্দরভাবে একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আমি একটি আরেকটি ইম্পর্টেন্ট বিষয়ে আলোচনা করার জন্য রিকোয়েস্ট করবো, যেটা হলো 3C লিভ বা 3D লিভ আমরা বলি। অনেকেই আমরা জানি, অনেক দর্শকরাই বুঝাচ্ছিল 3C লিভ বা 3D লিভ কি, বাট যেটা সমস্যা হয় সেটা হলো যার ই অ্যাপ্লিক্যান্ট থাকে। অনেকেই আছে যেখানে অন্য ইমিগ্রেশন, নর্মাল ইমিগ্রেশন স্ট্যাটাস এসেছে, স্টুডেন্ট স্ট্যাটাস এসেছে বা অন্য কোনো স্ট্যাটাস এসেছে, তারপর তারা ই অ্যাপ্লিকেশন করলো, ঠিক আছে? তো এই ক্ষেত্রে তাদের কি 3C লিভ বা 3D লিভ থাকে কি থাকে না, এই ব্যাপারটা আসলে কি, এখানে আসলে অনেকেই অনেকভাবে জিনিসটা ব্যাখ্যা করে। জি, এখানে সব দর্শকদের উদ্দেশ্যে বলি, 3C বা 3D বলতে মুফতি আপনি যেটা বুঝাচ্ছেন যে আপনার কোনো অ্যাপ্লিকেশন করা হয়েছে, আপনার ভিসা ছিল, ভিসাটা শেষ, ভিসা শেষের আগে আপনি অ্যাপ্লিকেশন করেছেন, ভিসার অ্যাপ্লিকেশনটা এখন পেন্ডিং আছে। এই ডিউরিং দ্য পেন্ডেন্সি, যখন এইটা হোম অফিসের হাতে থাকবে, তারা 1 মাস 2 মাস 3 মাস নিয়ে অ্যাপ্লিকেশনটা কনসিডার করছে, তখন আপনার এদেশে থাকাটা কি লিগ্যাল এবং কন্টিনিউয়াস কি না, আপনি এখানে কি বৈধভাবে আছেন কি না, তো সেটার আন্ডারেই, যেটা এই 3C অফ 1971 অ্যাক্টের আন্ডারে যেটা বলা হচ্ছে ডিউরিং দ্য পেন্ডেন্সি অফ দ্য অ্যাপ্লিকেশন, এবং ওটা যদি রিফিউজ করা হয়, আপনার যদি অ্যাপিল রাইট থাকে, আপনি ইন টাইম অ্যাপিলও করেন, তাহলেও সে ডিউরিং দ্য কনসিডারেশন অফ দ্য অ্যাপিল আপনার এদেশে থাকাটা কিন্তু বৈধভাবে গণ্য করা হবে। এখন আপনি যেটা বললেন যে ইউরোপিয়ান ইউনিয়ন বা ইউরোপিয়ান ইউনিয়ন যে ইয়ের রুল আমরা বলি, এটা এক্ষেত্রে রেগুলেশনস 2006টাকেই আমরা মূলত বলছি, এই রেগুলেশনস 2006-এর আন্ডারে আপনি কোনো অ্যাপ্লিকেশন করছেন, ঠিক আছে? এক্ষেত্রে আপনি হয়তোবা কোনো ফ্যামিলি ডিপেন্ডেন্ট হিসাবে একটা অ্যাপ্লিকেশন করে দিয়েছেন রেসিডেন্স কার্ডের জন্য, কিন্তু
অ্যাপ্লিকেশন করার আগে আপনি ছিলেন টিয়ার ফোর ক্যাটাগরিতে এবং আপনার ওই ক্যাটাগরিতে থেকে 4-5 বছর হয়ে গেছে, এবং আপনি বাকিটা সময় হয়তো বা এই অ্যাপ্লিকেশন করে আপনি রেসিডেন্স কার্ডের আন্ডারে চলে গেছেন। তো কোয়েশ্চেন ইজ, আপনি যে অ্যাপ্লিকেশনটা করছেন এক্সটেন্ডেড অ্যাপ্লিকেশন ফ্যামিলি মেম্বার হিসাবে বা ফ্যামিলি ডিপেন্ডেন্ট হিসাবে, এটা কি আপনার ইমিগ্রেশন রুলের আওতায়, যেই 3C যেটার আন্ডারে আপনার কন্টিনিউয়েশন টুয়ার্ডস 10 ইয়ার্স লফুল রেসিডেন্স, ওটাতে ইনক্লুডেড হবে কি না? দ্য আনসার ইজ নো। এবং এটা কিন্তু অনেকেই জানে না, অনেকে না জেনে ভেবেছেন যে আমি হয়তো বা কোনো কারণে 1-1.5 বছর উনি একটা অ্যাপ্লিকেশন করে দিয়েছেন এবং পরে হয়তো অ্যাপিল রাইটও পেয়েছেন, এবং পরে দেখা গেলো 10 বছর অ্যাপ্লিকেশন করেছেন, 10 বছর অ্যাপ্লিকেশনটা রিফিউজ হয়ে গেল। কারণ হোম অফিস বলছে যে তুমি লাস্ট অ্যাপ্লিকেশন ইমিগ্রেশন রুলের আন্ডারে ছিল অমুক অমুক দিনই, অতটুকুই আমি কিন্তু ধরবো, এবং পরবর্তীতে তুমি যে রেগুলেশনস 2006-এর আন্ডারে অ্যাপ্লিকেশনগুলো করলে রেসিডেন্স পারমিটের জন্য, সেই অ্যাপ্লিকেশনে কিন্তু তোমার 10 বছর ওই কন্টিনিউয়েশনটা পূরণ হয়নি, এবং সেক্ষেত্রে কিন্তু তারা 10 বছরের সাকসেসফুল কমপ্লিশন দেখাতে পারবে না। ইটস ভেরি ইম্পর্টেন্ট যে এটা যারা করেছেন তারা, আপনারা হয়তো বা সামান্য কিছু সময় 10 বছরের অ্যাপ্লিকেশনের জন্য মনে করছেন ওটাতে আপনার 10 বছর পূরণ হয়ে গেছে, অ্যাকচুয়ালি এটা কিন্তু পূরণ হবে না। ধন্যবাদ মিস্টার হাসিন, খুব সুন্দরভাবে ব্যাখ্যা করার জন্য। আমি আরেকটি রিলেটেড কোয়েশ্চেন করতে চাই, যেটা হলো অনেকে দেখা যায় যে আপনি বললেন যে ই অ্যাপ্লিকেশনটা করে অ্যাকচুয়ালি 10 বছর পূরণ করার জন্য, আবার আরেকটি সিচুয়েশান আছে এখানে ভ্যারিয়েশন, অনেকে দেখা যায় যে 9 বছর হয়েছে তার একটা অ্যাপ্লিকেশন করলো, তারপর চিন্তা করেছে ভ্যারিয়েশন করবে, তারপর অনেকে দেখছে 2-3 বার ভ্যারিয়েশন করে 10 বছর পূরণ করার জন্য। তো এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি এখনকার সিচুয়েশনটা কী, তারা কীভাবে এই কাজটা প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন, এটা অনেকেই করছেন। দেখুন, এটা পরিস্থিতি বিবেচনায় যে যা করছেন এটা তাদের বিষয়, বাট আমি উত্তর দিব লিগাল পার্সপেক্টিভ থেকে। আমি যেটা একজন প্র্যাকটিশনার হিসাবে, একজন লয়ার হিসাবে যেটা বলছি, আমাকে দেখতে হবে আপনার যে অ্যাপ্লিকেশনটা করার উদ্দেশ্যে আপনি ভেরিয়েশন করেছেন, ধরুন আপনার 10 বছর লফুল রেসিডেন্স হতে আর 1 বছর বাকি আছে, ঠিক আছে, বা 6 মাস বাকি আছে, 8 মাস বাকি আছে, আপনি এই অবস্থাতে একটা অ্যাপ্লিকেশন করে দিলেন। হ্যাঁ, ভেরিয়েশনের যদি আমি ব্যাখ্যা দিই, আপনি যদি ইন টাইম একটা অ্যাপ্লিকেশন করেন, ইন টাইম মিনিং আপনার লিভ টু রিমেইন, আপনার ভিসা থাকতে থাকতে যদি আপনি একটা ইন টাইম রাইট অ্যাপ্লিকেশন করেছেন, রাইট ফি দিয়ে, ইনভ্যালিড হয়নি অ্যাপ্লিকেশনটা, হওয়ার পরে সেটা প্রসেসের ভিতরে চলে গেছে এবং বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টসের জন্য আপনাকে সেক্রেটারি অফ স্টেট আহ্বান করেছেন যে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিবেন, এই অবস্থায় আপনি যেটা করেছেন সেটা হচ্ছে ওই অ্যাপ্লিকেশনটা কনসিডারেশনে থাকতে থাকতে আপনি ওটাকে ভ্যারি করে দিয়েছেন। এক্ষেত্রে আপনি ভেরিয়েশন যখন করবেন, ধরে নেওয়া হবে আগের অ্যাপ্লিকেশনটা আর চলছে না, কিন্তু যেহেতু আপনি আগের অ্যাপ্লিকেশনটা ইন টাইম করেছিলেন এবং ওই ইন টাইম অ্যাপ্লিকেশন ডিসিশন নেওয়ার আগেই, হোম অফিস ওটার এগেনস্টে ডিসিশন দেওয়ার আগে আপনি ওটাকে আবার চেঞ্জ করলেন, ভ্যারি করে ফেললেন, সেক্ষেত্রে আপনার কন্টিনিউয়েশনটা কিন্তু বলবৎ থাকে। সো সেই ভ্যারিয়েশন করে যদি আপনার 10 বছর পূরণ হয়ে যায়, তখন কিন্তু আপনি 10 বছরের অ্যাপ্লিকেশন করে দিতে পারবেন। সো এখন কে কোনটা ভ্যারিয়েশন করবেন সেটা আমি এখানে পরিস্থিতি বা তার ফ্যাক্ট না বুঝে আমি আন্দাজে এনকারেজ করব না, বাট টেকনিক্যালি ইয়াস, ইট ইজ অ্যাবসোলুটলি ভ্যালিড, এবং এটাতে কিন্তু 10 বছর আপনার নষ্ট হবে না। এখন এমন যদি হয় যে আপনি ধরেন, কথার প্রসঙ্গে বলি, FLR FP করেছেন এবং FLR FP চলাকালীন সময় আপনার 10 বছর হয়ে গেছে এবং আপনার ভিসা, সরি, আপনার ডিসিশন আসেনি, তাহলে মুফতি এখানে কোনো সমস্যাই নেই, কিন্তু কারণ ওনার 10 বছর হয়ে গেছে, উনি এনটাইটেলড, উনি কী করবেন, এটাকে ভ্যারি করবেন সেটেলারে, সো ইটস অ্যাবসোলুটলি ফাইন। তো আপনি বলেছেন যে অনেকে 2-3 বার ভ্যারি করে, দেখুন ওটাই বললাম যে এটা পরিস্থিতি অনুযায়ী যে যার মতো লিগাল অ্যাডভাইস নিয়ে ব্যবস্থা নেবেন, বাট আমি ফ্যাক্টরস বা ফ্যাক্টস না বুঝে বা না জেনে আমি এ ব্যাপারে আর ফার্দার কমেন্ট করবো না। ধন্যবাদ মিস্টার হোসেন, খুব সুন্দরভাবে বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য। দর্শক, আন্তরিকভাবে দুঃখিত দুঃখিত, কারণ হলো আমরা আজকে আপনাদের ফোন নিতে পারিনি, আমাদের যান্ত্রিক ত্রুটি, এবং এর জন্য আমরা ডিসিশন নিয়েছি আমরা অনুষ্ঠানটি একটু নর্মাল সময়ের আগেই শেষ করে ফেলবো। যাই হোক মিস্টার হোসেন, খুব সুন্দরভাবে আপনি আলোচনার বিষয়বস্তু আলোচনা করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখন অনুষ্ঠানটি শেষ করে ফেলবো, অনুষ্ঠান শেষ করার আগে আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান খুব সংক্ষেপে। আমি আপনার মতেই বলবো যে আমরা আশা করছি নেক্সট প্রোগ্রামে আমাদের দর্শকদের কল নিতে পারবো, দর্শকদেরকে আমি মিস করেছি আজকে, আমাদের এখানে প্রচুর কল আসেন, বিভিন্ন বিষয়ে দর্শকরা ফোন করেন, আমিও
ধন্যবাদ আপনাদেরকে, আশা করছি যে নেক্সট টাইম আপনাদের সাথে আমি আপনাদের কল শুনে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করতে পারবো, বা আমার প্রোগ্রাম শোনার জন্য বা আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ মিস্টার হোসেন, আপনার অনেক মূল্যবান সময় দিয়ে নিয়ে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে চলে অনুষ্ঠান শেষ করে যাচ্ছি। আপনারা আমাদের প্রশ্ন করতে পারেননি, বাট আমাদের ইমেল অ্যাড্রেসটি আছে, আপনি আমাদের ইমেল অ্যাড্রেসটি লিখে রাখুন, legalplatform@atnbanglauk.tv। আমি আবার বলছি, legalplatform@atnbanglauk.tv। আপনারা উক্ত ইমেল অ্যাড্রেসে আপনাদের ফ্যাক্ট লিখে তারপর প্রশ্ন করুন, আমাদের থেকে মিস্টার হোসেন উত্তর দেওয়ার চেষ্টা করবে। দর্শক, ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠান দেখার জন্য, এবং আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা এখানেই বিদায় নিচ্ছি। শুভরাত্রি।